গোবিন্দায় নম নম রাধাং রাসেশ্বরীং রমাং গোবিন্দ মোহিনীং পরাং বৃষভানুসুতং দেবী তং নমামি হরি প্রিয়ে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিশ্ব পূরণ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদুরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত শোনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মুরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি কীর্তন কহে নরোত্তম দাস জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সমবেত অমৃত পিপাসু ভক্ত মন্ডলী অষ্টম দিবস ব্যাপী অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার মনোরথে আজকের এই চতুর্থ রজনীতে যারা দূর দূরান্ত থেকে ভোলা জেলার লালমোহন উপজেলা স্থিত মঙ্গল সিদ্ধা শ্রী শ্রী হরিসাধুর মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই পতিত পাবন তোমা বিনয়ার কেহ নাই যাহার নিকটে গেলে পাপ দূরে যায় এমন দয়াল প্রভু কেবা কোথায় পায় গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ হরি স্থানে অপরাধে তারে হরি নাম তোমার স্থানে অপরাধে নাহি কয়ে রাম গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ বৈষ্ণব হৃদয়
সদা মুই করি বিশ্রাম, প্রতি জন্মে করি আশা তব চরণের ধুলি, নরুত্তম দাস মাগে আপনার বলি বাঞ্ছা কল্প, তরু ব্যাস কৃপা সিন্ধু বয়ে বচ, পতিতানং পাবনে বৈষ্ণবে নম নম। আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম কিনেছিলাম সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। গতকাল শ্রবণ করছিলাম সদ্গুরুর কি কি গুণাবলী থাকা আবশ্যক, গুরুদেব হতে গেলে তার কি কি যোগ্যতা থাকতে হবে, তার কি আহার হবে, তিনি কি পোশাক পরিধান করবেন, তিনি শিষ্যকে কিভাবে গ্রহণ করবেন এবং শিষ্যের প্রতি তার দায়িত্ব কি, চতুর সম্প্রদায় ভুক্ত অবশ্যই গুরুদেবকে হতে হবে, অবশ্যই তার পরম্পরা থাকতে হবে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত গতকাল শ্রবণ করেছিলাম। একজন যথার্থ গুরুদেব হতে গেলে তাকে কি গুণাবলী থাকা দরকার, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরু অষ্টাকমে যে আটটি শ্লোক রয়েছে সেই আটটি শ্লোকের মর্মার্থ আমরা স্বল্প পরিসরে গতকাল স্পর্শ করেছিলাম, স্মরণ মনন তথা আস্বাদন করেছিলাম। চৈতন্য চরিতামৃতের যে পয়াটিকে কেন্দ্র করে শুনছি আমরা, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয়ে সর্ববিঘ্ন বিমোচন। প্রথমে জীবের গুরু কৃপা প্রয়োজন, কেমন গুরু, সদ্গুরু, তত্ত্বদ্রষ্টা গুরুদেব, শুধু সদ্গুরু হলেই হবে না, ভজনশীল সদ্গুরু, সদ্গুরুর জগতে অভাব নেই কিন্তু ভজনশীল সদ্গুরুর বড় অভাব। সৎ মানে ভালো, জগতে অনেক ভালো মানুষ রয়েছে কিন্তু ভজনশীল সৎ পাওয়াটা খুবই কঠিন। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, গুরুদেব হওয়ার যোগ্যতা বলছেন তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন। কাজেই আপনারা গতকাল এই বিষয়ে শ্রবণ করেছেন এবং তারই ধারাবাহিকতায় শ্রবণ করেছিলেন যে জগতের বুকে গুরু কৃপা ব্যতীত কখনো যে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা সম্ভব নয়, এবং যথার্থ গুরুদেব যত্রতত্র দীক্ষা দেবেন না, যত্রতত্র বীজ বপন করবেন না, আগে ক্ষেত্র প্রস্তুত করবেন তারপর বীজ বপন করবেন, অর্থাৎ যথার্থ গুরুদেব সহজে কাউকে দীক্ষা দেবেন না, দীক্ষা দেওয়ার পূর্বে শিষ্যের কি কি যোগ্যতা আছে বিচার করতে হবে। ভাগবত যে যে জায়গায় কলির নিবাস রয়েছে, চারটা জায়গার কথা আমরা গতকাল শুনছিলাম, সেই জায়গাগুলোর সঙ্গে শিষ্যের যদি সম্পর্ক থাকে তাহলে তিনি কখনো দীক্ষা বীজ মন্ত্র প্রাপ্তির যোগ্য নন। প্রথমে তাকে আগে এগুলো কলির নিবাস থেকে সরে আসতে হবে, এবং যথার্থ গুরুদেব অন্ধকার প্রকোষ্ঠ থেকে তাকে প্রভা প্রজ্বলিত করে, হৃদয়ে প্রকোষ্ঠে জ্ঞানের আভা আলোকিত করে তাকে বীজ মন্ত্র প্রদান করবেন। সেই ধারাবাহিকতায় আমরা শুনছিলাম মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহের কথা, যিনি এত বড় জমিদার কিন্তু বৃন্দাবনে যখন তিনি গিয়ে গুরু চরণাশ্রিত হয়েছিলেন তখন গুরুদেব বলেছিলেন, দেখো বাবা আমি তো সহজে কাউকে দীক্ষা প্রদান করি না, আমার নিকট থেকে দীক্ষা নিতে গেলে তোমাকে যাচাই করতে হবে যে তুমি শিষ্য হওয়ার যোগ্য কিনা, কি করতে হবে তোমাকে, নগরে নগরে ভিক্ষা করতে হবে।
বৃন্দাবনের প্রত্যেকটা গৃহে গৃহে তোমাকে গিয়ে ভিক্ষা করতে হবে, কারণ ভিক্ষা করলে মান কুল অহংকার এগুলো থাকে না। ভিক্ষুক যে তার হৃদয়ে মাঝে যদি দাম্ভিকতা থাকে, তার যদি কুল মানের মর্যাদা থাকে, সে ভিক্ষা করতে পারবে না। এই জন্য মুর্শিদাবাদ জেলার জমিদারকে বললেন, তুমি যদি আমার নিকট থেকে ভিক্ষা পেতে চাও, তোমাকে বৃন্দাবনের প্রত্যেকটা গৃহে গিয়ে ভিক্ষা করতে হবে। যে তোমাকে ভিক্ষা দেবে তার প্রতি তোমার যেমন মনোভাব হবে, যে তোমাকে তাড়িয়ে দেবে তার প্রতিও তোমার তদ্রূপ মনোভাব থাকতে হবে। কারো প্রতি তোমার বিদ্রূপ আচরণ করা যাবে না। সেই প্রসঙ্গ থেকে আমরা শুনছিলাম, এত বড় একজন জমিদার, সেই জমিদারের হৃদয়ে এই বৈরাগ্য কিভাবে উদয় হয়েছিল। তাই সেই লীলার প্রারম্ভিক সোপান আমরা শ্রবণ করছিলাম। এক সর্বত্যাগী বৈষ্ণবের সঙ্গে তার যখন সাক্ষাৎ হয়েছিল এবং সেই বৈষ্ণব তাকে অপ্রাকৃত কৃপা উপদেশ প্রদান করেছিলেন, পরবর্তীতে সেই মুর্শিদাবাদ জেলার জমিদার সর্বত্যাগী বৈষ্ণবকে প্রেমালিঙ্গন করেছিলেন, এই পর্যন্তই আমরা গতকাল সমাপন করেছিলাম। আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। তবে তার পূর্বে একটা বিশেষ প্রেক্ষাপট নিয়ে একটু স্পর্শ করছি। আগামীকাল উৎপন্না একাদশী তিথি, কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী সম্পর্কে আজ আমরা একটু আলোচনা করব। তৎপর আমরা এই মুর্শিদাবাদ জেলার জমিদারের বৈরাগ্য হৃদয়ে মাঝে জাগলো, কিভাবে পূর্ণভাবে বৈরাগ্য জাগরিত হওয়ার লীলাটা শ্রবণ করব। কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রতই হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত কোত্থেকে আসলো? এই ব্রতের নাম কেন একাদশী হলো? এই ব্রত সম্পর্কে শাস্ত্র কি বলছেন? কেন পালন করা উচিত? না পালন করলে এমন কি অপরাধ হবে? দেখুন, আমাদের শাস্ত্র বলছেন পৃথিবীতে যত ব্রত রয়েছে, এই জগতে যত ব্রত রয়েছে, ব্রত মানে কি? তপস্যা, সাধনা। যত ব্রত রয়েছে, সমস্ত ব্রত যদি আপনি করেন পূর্ণ হবে, কিন্তু না করলে কোনো পাপ হবে না। আপনি বিপদনাশিনী ব্রত করছেন, মঙ্গলচণ্ডী ব্রত করছেন, শনি ঠাকুরের ব্রত করছেন, বাবা লোকনাথের ব্রত করছেন, যত ব্রত রয়েছে সমস্ত ব্রত যদি আপনি পালন করেন, আপনার পুণ্য হবে, মঙ্গল হবে, কিন্তু পালন যদি না করেন আপনার কোনো পাপ হবে না। কিন্তু জগতে একটাই ব্রত, যে ব্রত পালন না করলে আপনার মহা পাপ হবে, সেটা হচ্ছে একাদশী ব্রত। আপনি একাদশী ব্যতীত যত ব্রত রয়েছে সমস্ত ব্রত যদি পালন করেন তাহলে মঙ্গল হবে, পূর্ণ হবে, না করলে কোনো সমস্যা নেই, আপনার পাপ হবে না। কিন্তু আপনি একাদশী ব্রত যদি পালন না করেন আপনার মহা পাপ হবে, আর যদি পালন করেন আপনার সুকৃতি অর্জন হবে। ভালো করে বুঝবেন, পুণ্য সুকৃতি এক অর্থ নয়। পুণ্য নষ্ট হয়ে যায় কিন্তু সুকৃতি কখনো নষ্ট হয় না। পুণ্যের প্রভাবে মানুষ স্বর্গে যায়, আমরা আলোচনা করছিলাম সেদিন, স্বর্গে গেলে আবার তাকে পুনরায় ফিরে আসতে হয়। মানুষ পুণ্য অর্জন করলে স্বর্গে যায়, স্বর্গে গিয়ে তো আর বসে থাকে না, ভোগ করে, ভোগ যখন শেষ হয় স্বর্গ থেকে আবার তাকে ফিরে আসতে হয়। কিন্তু একাদশী ব্রত পালন করলে সুকৃতি হয়, আর সুকৃতির প্রভাবে মানুষ ভগবত চরণ লাভ করে।
বারংবার জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে। আব্রহ্ম ভুবনাথ লুকা পুনঃর তিনর্জুন মাম উপেক্ত তুকন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। যতদিন পর্যন্ত মনুষ্য জীব ভগবৎ চরণ প্রাপ্ত না হবে ততদিন যাবৎ তাকে জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে। এই লোক থেকে ব্রহ্ম লোক পর্যন্ত যত লোকেই তুমি যাও না কেন, অর্জুনকে ভগবান বলছেন সেই লোক থেকে তোমাকে আবার ফিরে আসতে হবে। কিন্তু ভগবৎ চরণ প্রাপ্ত হলে, ভগবানের আরাধনা করলে তাকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না। তাহলে আমরা জানলাম একাদশী ব্রত পালন না করলে মহাপাপ হবে। একাদশী ব্রত হচ্ছে সমস্ত ব্রতের রাজা। কলিযুগে একটাই ব্রত, তার নাম কি? একাদশী ব্রত। আর কোন কলিযুগে ব্রত নেই, একটাই ব্রত একাদশী ব্রত। আপনি একাদশী ব্রত ব্যতীত বাকি যত ব্রতই পালন করুন আপনার পুণ্য হতে পারে, না পালন করলে কোনো দোষ নেই, কিন্তু একাদশী ব্রত পালন না করলে আপনার মহাপাপ হবে। এবং এই ব্রত পালন না করলে আমাদের অধোগতি প্রাপ্ত হতে হবে। তাহলে এই ব্রতের উপর এত গুরুত্ব কেন? কারণ কলিহত জীবের আয়ু কম। সেদিন আমরা আলোচনা করেছিলাম কলির লক্ষণ কি, কলিযুগের আর কলিযুগের মানুষের বৈশিষ্ট্য কি আমরা আলোচনা করেছিলাম। কলিযুগের মানুষের আয়ু কম, বুদ্ধি কম, স্মরণ শক্তি কম। কলিযুগের মানুষের ভজন ক্ষমতা, সাধনা করার যে যোগ্যতা সেটা নেই। সত্য যুগের মতো, ত্রেতা যুগের মতো, দাপর যুগের মতো কলিযুগের মানুষেরা ধ্যান করতে পারবে না, কঠোর আরাধনা করতে পারবে না। সত্য যুগের মানুষের আয়ুই ছিল 100,000 বছর, ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর, দাপর যুগের মানুষের আয়ুই ছিল 1,000 বছর। কিন্তু কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই, যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরছে। কাজেই কলি মানে অফুটন্ত, প্রকাশিত, ভক্তি জ্ঞান বৈরাগ্য এই যুগে প্রকাশিত হয় নাই, ঘুমন্ত অবস্থায় আছে। সত্য যুগে মানুষ 100,000 বছর যেহেতু বাঁচতে পারত, যুগেরও আয়ুষ্কাল ছিল 17,28,000 বছর। এই 100,000 বছরের মাঝে 1,000 বছরের উপরে সত্য যুগের মানুষেরা ধ্যানের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির জন্য জীবনকে তারা উৎসর্গ করত। 100 জনের মাঝে 100 জনই ধার্মিক প্রকৃতির ছিল সত্য যুগে। সত্যের পর যখন ত্রেতা যুগ আসলো, 4,32,000 বছর আয়ু কমে গেল যুগের, 17,28,000 বছর বিয়োগ 4,32,000 বছর সমান হচ্ছে 12,96,000 বছর। মানুষের আয়ু 100,000 বছর থেকে কমে গেল 10,000 বছর। ওই 10,000 বছরের মাঝে মানুষ 100 বছরের উপরেই তারা ঈশ্বর প্রাপ্তির জন্য আরাধনা করতে পারত, কিংবা তার চেয়ে বেশি সময় তারা ভজনের জন্য উৎসর্গ করত। তারপর দাপরে আসলো ধর্ম অধর্ম সমান সমান, 50 ভাগ ধর্ম, অধর্ম 50 ভাগ। ধর্মের 4টা পার মাঝে 2টা পা ভেঙে যায় দাপর যুগে, সেখানে আরো 4,32,000 বছর যুগের আয়ুষ্কাল কমে যায়, 12,96,000 বিয়োগ 4,32,000 সমান হচ্ছে 8,64,000 বছর। মানুষের আয়ু 10,000 বছর থেকে কমে দাঁড়ালো 1,000 বছর। সেই দাপর যুগেও মানুষ শতাধিক উপরে ঈশ্বর প্রাপ্তির জন্য
একশো বছরের উপরে উনি যে কেউ উৎসর্গ করতে পারত। কিন্তু এই কলিযুগের মানুষের আয়ু যেমন কম, যুগের আয়ুও কম, 4,32,000 বছর আরো কমে গেছে কলিযুগে, 8,64,000 বিয়োগ 4,32,000 সমান 4,32,000, মাত্র 4,32,000 বছর যুগের আয়ু। মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই, যদিও শাস্ত্র বলছেন 100, আবার বলছেন যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে ব্রহ্মচর্য ব্রত পালন না করার কারণে, ধর্মের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার কারণে যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। ব্যাস, আসন থেকে উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই, আমি বাড়ি ফিরে যেতে পারবো কিনা নিশ্চয়তা নেই, ঘুমালাম রাত্রে চোখ খুললে সকাল, নইলে পরকাল, কোনো নির্ধারিত আয়ু নাই। ভাগবত জানিয়ে দিলেন 7 দিন পরমায়ু কলিযুগের মানুষের। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 7 বারের মাঝে যে কোনো একবারে তোমাকে মরতে হবে, মৃত্যুর জন্য সর্বদা আমাকে তোমাকে প্রস্তুত থাকতে হবে। এবং এই কলিযুগের মানুষের স্মরণ শক্তি, বুদ্ধিমত্তা, একাগ্রতা কিচ্ছুটি নেই, মন চঞ্চল, তারা সত্য ত্রেতা দাপরীর মতো ভজন করতে পারবে না। কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, আহার ছাড়া বাঁচতে পারবে না। অন্ন শব্দের অর্থ কি? অনেক অর্থ অন্ন শব্দের, তন্মধ্যে অন্ন শব্দের অর্থ হচ্ছে আহার। কলিযুগের মানুষেরা আহার ছাড়া বাঁচতে পারবে না। কলিযুগের মানুষেরা জুনিগত মন, অর্থাৎ কামনা তাদের পা থেকে মাথা পর্যন্ত আবিষ্ট। কলিযুগের মানুষেরা কামনার অতই অরণ্য বিনিপতিত। তাই এখন কলিযুগের মানুষ কেমন করে ভগবত চরণ প্রাপ্তি হবে, কেমন করে সাধনা করবে, সেই দিক চিন্তা করে স্বয়ং ভগবান কৃষ্ণ, যিনি অধিক করুণার নিলয়, প্রেম গণ বিগ্রহ রাধা ভাবে বিভাবিত তনু, যিনি প্রেম পুরুষোত্তম, যিনি প্রেম দ্বারা, অনুরাগ দ্বারা, ভক্তি দ্বারা সমগ্র তনুকে আষ্টে পৃষ্ঠে মাখামাখি করে জগতের বুকে তিন বাঞ্চারি দিয়ে লালন করে আসলেন, সেই স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে কলিযুগের মানুষকে যে অপ্রাকৃত বিধান দিলেন, সেই বিধানটাই হচ্ছে, অহে কলিহত জীব, সত্যত্রেতা দাপরের মতো তোমরা ভজন করতে পারবে না, উপবাস থাকতে পারবে না, সাধনা করার শক্তি তোমাদের নেই, তাই তোমরা বছরে 24টা দিন, একাদশী বছরে 24টা, আর পুরুষোত্তম মাসে আরো 2টা একাদশী আবির্ভূত হন, পদ্মিনী পরমা, এই হচ্ছে 26টা। এই 15 দিনে 1টা মাস 2টা দিন, 365 দিনের মাঝে 24টা দিন, আর জন্মাষ্টমী, রাধাষ্টমী, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত জয়ন্তী, রাম নবমী ইত্যাদি মিলে 30টার উপরে এই কয়েকটা দিন তোমরা না খেয়ে ভগবানকে আরাধনা করো। অর্থাৎ মাসে 2টা দিন প্রায়শ্চিত্ত করবে সবাই, 15 দিনে 1টা দিন প্রায়শ্চিত্ত করা, একাদশী মানে প্রায়শ্চিত্ত, এই 365 দিনের মাঝে 24টা দিন ভগবানকে দিয়ে দিতে হবে। সংসারের কোনো কাজ করা যাবে না, অর্থাৎ কৃষ্ণ সন্তুষ্টি বিধান ব্যতীত অন্য কোনো কর্ম করা যাবে না। বলছেন সত্যত্রেতা দাপরের মতো তোমরা না খেয়ে কঠোর আরাধনা করতে পারবে না, তাই তোমাদের জন্য এই কলিহত জীবের সমস্ত ব্রতের রাজা হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রতের দিন না খেয়ে ভগবানকে আরাধনা করতে হবে, এবং এটা করতেই হবে, একেবারে জোরালো ভাবে বলা হয়েছে, না করলেই পাপ হবে। পদ্মপুরাণ বলছেন, একাদশী ব্রতং জস্তু কৃতং ভক্তি সমন্বিতে তৈশ্চ যজ্ঞাকৃত সর্বে ব্রতানি সফলানি চ। পদ্মপুরাণ আমাদের বলছেন, ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ, জগতে যত ব্রত আছে সকল ব্রতের ফল অনায়াসে লাভ হয়ে যাবে। একাদশী ব্রতের সঙ্গে অন্যান্য কোন ব্রত, এমনকি অন্য কোন পুণ্য কর্মের তুলনা হয় না। নারদীয় পুরাণ বলছেন,
একাদশী সমঙ্কিঞ্চিত পাপোত্রাণং নবিদ্যতে স্বর্গমোক্ষ প্রদাহুক্ত রাজ্যপুত্র প্রদয়িনী। নারদীয় পুরাণ বলছেন একাদশীর তুল্য পাপ পরিত্রাণকারী আর কিছুই নাই। একাদশী স্বর্গমুক্ত রাজ্যপুত্র সমস্ত কিছু খুব সহজেই প্রদান করে দিতে পারে। সর্বপ্রকার মঙ্গল আপনা থেকেই সাধিত হয়ে যায় যে একাদশী ব্রত পালন করে। সমস্ত পাপের একটা প্রায়শ্চিত্তের বিধান আছে। তিনটা তিথিতে যারা পাপ করবে এই পাপের কোনো ক্ষমা নাই, প্রায়শ্চিত্তের বিধান নাই। কি কি? প্রথম হচ্ছে একাদশী ব্রত যারা করে না, একাদশীতে যারা অন্য আহার গ্রহণ করে, পঞ্চ রবি শস্য গ্রহণ করে, একাদশী তিথিতে যারা শারীরিক সংযম থাকে না, এই পাপের কোনো ক্ষমা নাই, প্রায়শ্চিত্তের বিধান নাই। নো এক্সপিয়েশন, নো এক্সকুইজ, নো ফরগিভ। ইফ বাই ল এট রুল অফ রেগুলেশন অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণস রুল, অফকোর্স পানিশমেন্ট, কোনো এক্সপিয়েশন নাই, কোনো এক্সকুইজ নাই। যদি একাদশী ব্রতের দিন কেউ পাপ করে তাকে অবশ্যই এবং অতি অবশ্যই শাস্তি পেতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, দ্বিতীয় পাপের ক্ষমা নেই। কার্তিক মাসে যারা পাপ করবে, দামোদর মাস যারা পালন করবে না, কার্তিক মাসে যারা মাছ মাংস ভক্ষণ করবে, এই পাপের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, শাস্তি পেতে হবে। সংসারী মানুষ যারা আট মাস ভোগ করবে, চার মাস ত্যাগ করবে, এটাই হচ্ছে শাস্ত্রের শিক্ষা। ভোগ করতে গেলে তোমাকে ত্যাগ প্রয়োজন। তুমি এমন ভোগ করলে তোমার চোখের সামনে ভোগের সামগ্রী এক সময় থাকবে, কিন্তু তুমি ভোগ করতে পারবে না। ভোগ করতে গেলেও তোমাকে ত্যাগ প্রয়োজন। আজকে আমাদের বয়সী ছেলেরা যৌবন শক্তি হারিয়ে ভিখারির মতো হয়ে যাচ্ছে। কারণ কি? তার কারণ ভোগের সময় কখন সেটা না বুঝে ভোগ করে, যার কারণেই তো তার আজকে ভিখারি। আজকে আহারের দিক থেকে দেখুন প্রত্যেকটা মানুষ সুগার ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত। কারণ কি? জিহ্বার লালসা তারা ত্যাগ করতে পারে না। জিহ্বার লালসায় যে ইতিহূতি দেয় শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। বাচো বেগম, মনস বেগম, ক্রুধ বেগম, জিহবা বেগম, রূপ গোস্বামী পাদ বলছেন উপদেশ অমৃতে ছয়টা বেগ দমন করার কথা। জিহ্বার বেগ কন্ট্রোল করতে হবে। এমন মিষ্টি খাওয়া খেলাম, এবার ডাক্তার বলছে তোমার সুগার কন্ট্রোল করা যাবে না আর একটা রসগোল্লা খেলে। এবার শ্বশুর বাড়ি গিয়েছ, জামাই আদর করে তোমাকে মিষ্টি দিয়েছে, মুখের কাছে নিয়েছো খাবে, হঠাৎ ডাক্তারের কথা মনে পড়ে গেল, আর একটা যদি মিষ্টি খাও তোমার সুগার ডায়াবেটিস কন্ট্রোল হবে না, থাকলে খাওয়ার দরকার নেই। কিন্তু যদি প্রথম থেকে এই নিয়ম করে খেতে, সারা জীবন খেতে পারতে। ভোগ করতে গেলেও ত্যাগ প্রয়োজন। ত্যাগ যারা করতে পারে না, ভোগ তাদের জীবনে করা হয় না। সংসারী মানুষরা ভোগী, মানুষ যত ভোগী তত রোগী। ভালো করে বুঝুন, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। আর আমাদের শাস্ত্র সম্পূর্ণ সায়েন্স, বিজ্ঞান। আপনি যত ভোগ করবেন তত রোগ হবে আপনার। ভোগী মানুষ যত রোগী তত। এই জন্য সংসারী মানুষ আট মাস ভোগ করছে, চার মাস ত্যাগ করবে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই চার মাস ভোগ করতে পারবে না, ত্যাগ করবে। চাতুর্মাস্য ব্রত, এই চার মাস ত্যাগ করতে হবে। যদি চার মাস ত্যাগ করো, সাধনা করো, তাহলে আট মাস ভালো করে ভোগ করতে পারবে। তাতেও যদি কেউ না পারে, অধম যদি হয়, ভগবানের কাছে মার্জনা চাইবে, ভগবানের কাছে ক্ষমা চাইবে, প্রভু আমার মতো পাপি কেউ নেই, ভগবানের কাছে মার্জনা চেয়ে, ভগবানের কাছে ক্ষমা চেয়ে এক মাস
ত্যাগ করতে হবে। সে মাস হলো কার্তিক মাস। যদি কেউ না পারে, অপারগ হয়, অসমর্থ হয়, তাহলে শ্রাবণ ভাদ্র আশ্বিন এই তিন মাসের জন্য ক্ষমা চাইবে। এক মাস পালন অবশ্যই করতে হবে। চার মাস শাস্ত্র বলছে শারীরিক সংযম থাকবে, স্বামী স্ত্রী মিলন করতে পারবে না চাতুর্মাস ব্রতে। তাতেও যদি না পারে, ভগবানের কাছে মার্জনা চেয়ে এই কার্তিক মাস শারীরিক সংযম থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে, নতুবা সে ভোগ করতে পারবে না। চূড়ান্ত কথা, এগুলো আজকে আলোচনা হয় না সমাজে। আমাদের বর্তমান সমাজ শুধু আমাদেরকে ভোগের দিকে নিয়ে যাচ্ছে, যার কারণে আজকে আমাদের এহেন অবস্থা। আজকে প্রত্যেকটা মানুষের দেখবে শুধু রোগ রোগ রোগ। তিথির সঙ্গে শরীরের একটা যোগসূত্র রয়েছে, তিথি অনুযায়ী কিছু খামারকে নিষেধ দিয়েছেন শাস্ত্র, এগুলো আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। তাতেও যদি চার মাস না পারে, কার্তিক মাসে অবশ্যই শারীরিক সংযম, আহার সংযম। এক মাস মাছ মাংস কিচ্ছু খেতে পারবে না, শারীরিক দিক থেকে সংযম থাকবে। এই কার্তিক মাসকে বলা হয় সংযমের মাস। যেমন ধার্মিক মুসলমানদের এক মাস হচ্ছে রমজান মাস, কার্তিক মাস হচ্ছে সনাতনী হিন্দুদের সংযমের মাস, নিয়ম মাস। এই মাসকে বলে ত্যাগের মাস, এই মাসকে বলে ভজনের মাস। একটা মাস ভজন করবে। এই মাসে সবজি থেকে শুরু করে অনেক কিছু বর্জন করতে হবে। এই কার্তিক মাসে বরবটি খাওয়া যাবে না, শিম খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না, গাজর খাওয়া যাবে না, পুঁই শাক খাওয়া যাবে না, লাল শাক খাওয়া যাবে না, কলমি শাক খাওয়া যাবে না, কাকরুল খাওয়া যাবে না, পটল খাওয়া যাবে না, লাউ খাওয়া যাবে না। তাহলে খাবোটা কি? ওই যে এগারো মাস খেলে এবার না খেয়ে থাকো, অর্থাৎ এক মাস ভজনের মাস। বাঁধাকপি ফুলকপি লাউয়ের ডগা এগুলো, পেঁপে আলু ইত্যাদি খুব কম কয়েকটা সবজি পেতে পারবে একটা মাস। অনেকে অবিষণ্ণ গ্রহণ করে, আমরা মনে করি অবিষণ্ণ মানে বাপ মা মরলে শুধু খায়, বিষয়টা এমন নয়। অবিষণ্ণ খাওয়ার অর্থ হচ্ছে ব্রহ্মচর্য ব্রত পালন। বাপ মা মরলে মাটিতে ঘুমায়, এক কাপড়ে থাকে, শুচিতায় থাকে, শারীরিক সংযম থাকে, এটাকে ব্রহ্মচর্য ব্রত বলে। অবিষণ্ণ মানে কি? ব্রহ্মচর্য ব্রত পালন। ওই এক মাস ব্রহ্মচর্য ব্রত পালনের জন্য বলছে, এক মাস তুমি অপরের ক্ষতি সাধিত করবে না, ভালোভাবে চলবে, যত পারো কম খাবে, ভজন করবে। এক মাস ভজন করে জমা রাখবে, তারপর সংসারে ভোগ করবে, নতুবা তুমি ভোগী, দিন দিন রোগী হবে, কখনো সংসারে ভালো থাকতে পারবে না। এই কার্তিক মাসে যদি কেউ পাপ কার্য করে, ওই কার্তিক মাস যদি কেউ পালন না করে, এই পাপের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ডিরেক্টলি বলা হয়েছে, তিনবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। এই মাস নিয়ম মাস। কেন নিয়ম? নিয়মের মাধ্যমে প্রত্যেকটা দিন অতিবাহিত করা, এই জন্য এই মাসটাকে নিয়ম মাস বলে। এই মাসে দান দক্ষিণা করতে হবে, প্রদীপ প্রজ্বলন করতে হবে, গৃত প্রদীপ। এই কার্তিক মাসে যা করবে 1000 গুণ বেশি ফল পাবে, ভজনের মাস। এবার প্রশ্ন আসতে পারে, এত গুরুত্ব কেন এই কার্তিক মাস? কেন এই গুরুত্ব দিয়েছে এই মাসকে? কারণ এই মাসের নাম হচ্ছে দামোদর মাস। দামোদর, দাম মানে দড়ি, উদর মানে পেট। যশোমতী মা এই মাসে গোপালকে দড়ি দিয়ে বন্ধন করেছিলেন। এটা পাটের দড়ি নয়, অন্য কোনো দড়ি নয়, এটা বাৎসল্য প্রেমের দড়ি। এই মাসে ভগবান কোন লীলা করেছেন? ছোটবেলার লীলা করেছেন। ছোট্ট বাচ্চাকে যদি আপনি একটা হীরার আংটি বাচ্চার হাতে আছে, যদি বলো বাবু দিয়ে দাও, তাকে যদি একটু আপনি সন্তুষ্ট করে নেন, এটা যে হীরার আংটি এটা সে বুঝবে না, সে আপনাকে দিয়ে দেবে। ভগবান গোপাল তিনি এই সময় বাল্য লীলা করেছেন। ভগবানের গোপাল রূপ এতটাই করুণার রূপ,
এই মাসে অল্পও যদি কেউ ভজন করে, ভগবান গোপাল এই মাসে পূজিত হন বিশেষভাবে। তাই এই মাসে ভগবানের কাছে ভক্ত যা চায় ভগবান কোনো কিছু ভাবেন না, অকপটে তাকে দিয়ে দেন। জয় জয় শ্রী যদি একাগ্র চিত্তে ভগবান তাকে দিয়ে দেন, কারণ বাচ্চা বয়স তো, বাচ্চা এত বিচার বিশ্লেষণ করে না। ভগবানের গোবিন্দ যে রূপ, সেই গোবিন্দ রূপের আরাধনা অত্যন্ত কঠিন, কিন্তু গোপাল সে তো বাচ্চা ছোটবেলার রূপ, এই রূপে যা চাইবে তো বিচার বিশ্লেষণ ভগবান করে না, দিয়ে দেয় তাকে। আর এই কার্তিক মাসে যত লীলা আছে, ভগবান বাল্য লীলা করেছেন কার্তিক মাসে, দাম বন্ধন যমল অর্জুন উদ্ধার লীলা, পুতনা বধ লীলা, গিরি গোবর্ধন ধারণ, অগাসুর বকাসুর বধ থেকে শুরু করে যত লীলা রয়েছে, রাস লীলা, বস্ত্রহরণ লীলা, যত লীলা রয়েছে সমগ্র লীলা সম্পাদন করেছেন কার্তিক মাসে। সংসারী মানুষ যারা সংসারে যদি ভালো থাকতে চায় তাহলেও তাকে অন্তত কিছু হলেও ভজন করতে হবে। এই তিনটা তিথিতে যদি পাপ কার্য করে পাপের শাস্তি নাই। প্রথমটা একাদশী ব্রত, দ্বিতীয় হচ্ছে এই কার্তিক মাস, তৃতীয় অক্ষয় তৃতীয়া তিথি। একটা তিথি আছে যার নাম কি অক্ষয় তৃতীয়া তিথি। এই তিথিতে পাপ করলেও চির অক্ষয়, পুণ্য করলেও চির অক্ষয়, পাপ করলেও চির অক্ষয়, পুণ্য করলেও চির অক্ষয়। এই জন্য এই তিথিটা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করতে হবে। এই তিথিতে পাপ করলে অন্য কোনো ভালো কাজ দ্বারা এই পাপকে স্খলন করা সম্ভব নয়। এই তিনটা তিথিতে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের চলতে হবে। তো একাদশী ব্রত সমস্ত ব্রতের রাজা, সমস্ত কিছু আপনা থেকে লাভ হয়ে যায় একাদশী ব্রত পালন করলে। ভগবানের একটা রূপ হচ্ছে একাদশী, ভগবানের শরীর থেকে একাদশীর আবির্ভাব হয়েছে। মুরা নামক অসুরকে বধ করতে গিয়ে শিবের বরে বলিয়ান হয়ে মুরা সমস্ত কিছুকে আধিপত্য করেছিল, আর ভগবানের শরীর থেকে একাদশীর আবির্ভূত হয়ে সেই অসুরকে বধ করেছিলেন। তখন ভগবান তাকে অধিক কৃপার মূর্তি স্বরূপ, অধিক কৃপার আবেশ স্বরূপ তাকে প্রতিষ্ঠিত করেছেন। ভগবানেরই একটা রূপ হচ্ছে একাদশী। এই একাদশী ব্রত 8 বছর বয়স থেকে সবাইকে করতে হবে, 80 বছর বয়স পর্যন্ত। ভালো করে বুঝুন, বয়স 8 হয়ে গেলেই আপনি মা বাবা হিসেবে আপনার দায়িত্ব সন্তানকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করা। যদি কোনো মা বাবা তার সন্তানকে একাদশী ব্রত পালনে উৎসাহিত না করেন কিংবা একাদশী ব্রত পালন করতে না বলেন, সেই মা বাবাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে তাকে। 8 বছর বয়স থেকেই শুরু করতে হবে এই ব্রত, 80 বছর বয়স পর্যন্ত এই ব্রত করতে হবে। 80 বছরের পরে যদি কেউ না করে তার কোনো পাপ হবে না। 80 বছরের পর অনেকেই আচরণ তাদের ছোট বাচ্চার মতো হয়ে যায়। 7 বছরের পূর্ব পর্যন্ত আমাদের কোনো পাপ চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না। যমরাজের দুজন দূত, একজন চিত্রগুপ্ত একজন বিচিত্রগুপ্ত, একজন ভালো কিছু লিখেন একজন মন্দ কিছু লিখেন। কাজেই 7 বছরের পূর্বে কোনো পাপ লিপিবদ্ধ হয় না। বয়স 8 হয়ে গেলেই প্রত্যেক পিতামাতার দায়িত্ব কণ্ঠে তুলসীর মালাটা পরিয়ে দেওয়া, একাদশী ব্রত পালন করানো, একজন তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেব পরম্পরা যার আছে চতুর সম্প্রদায় ভুক্ত যিনি তার চরণাশ্রিত করে দেওয়া, ভজন করতে উৎসাহিত করা।
স্বামী স্ত্রী একসঙ্গে ব্রত করতে হবে একাদশী এমন কথা শাস্ত্রে নাই। জগতে কেউ পাপ কেউ নেয় না, স্বামীর পাপ স্ত্রী নেয় না, স্ত্রীর পাপ স্বামী নেয় না, মা বাবার পাপ সন্তান নেয় না, সন্তানের পাপ মা বাবা নেয় না। এসেছো একা, যেতেও হবে একা। নিজের ভজনের চিন্তা নিজে করো, নিজের উদ্ধারের চিন্তা নিজেকেই করতে হবে। এই জন্য 8 বছর বয়স থেকে এই ব্রত শুরু করতে হবে। ব্রত করার পদ্ধতি কি জেনে রাখা ভালো, পালন করতে হবে, আচরণে আনতে হবে, করলেই মঙ্গল। শুধু শুনলাম আচরণে আনলাম না তাহলে হবে না। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না চড়িলে জীবকে শেখানো না যায়। যার কারণে স্বয়ং ভগবান আসেন জগতে নিজে আচরণ করে শিক্ষা দিতে। এরপর জেনে রাখা ভালো, জানলে পালন করার ইচ্ছা জাগবে, জানলে আজ পারছি না আগামীকাল হয়তো পালন করতে পারবো। একাদশী 3 প্রক্রিয়ায় পালনের বিধি আছে আমাদের শাস্ত্রে, উত্তম মধ্যম কনিষ্ঠ। একাদশী একটা পরীক্ষার নিয়ায় মা, আপনাকে যদি ভালো রেজাল্ট করতে হয় ভালো করে পড়াশোনা করতে হবে। আগের দিনে যারা পড়াশোনা করেছেন, স্ট্যান্ড যারা পেয়েছেন, আমি শুনেছি মায়ের মুখে 10 গ্রামের লোক এসেছে ভেঙ্গে তাকে দেখার জন্য। স্ট্যান্ড পেতে চাইলে অনেক ভালো পড়াশোনা করতে হবে, আর একটু কম স্টার, তারপর ফার্স্ট ডিভিশন, তারপর সেকেন্ড ডিভিশন, তারপর থার্ড ডিভিশন, তারপর ফেল। বর্তমানে গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ, এ মাইনাস, বি, সি, ডি, এফ, বুঝেছ? উত্তম একাদশী, মধ্যম কনিষ্ঠ, 3 প্রক্রিয়া একাদশী করার বিধান শাস্ত্র দিয়েছেন, জেনে রাখা ভালো। এবার আপনি আমি বিচার করব আমরা কোন একাদশীতে আছি। শাস্ত্র বলছেন 3 প্রক্রিয়ায়। উত্তম একাদশী কি? একাদশীর আগের দিন, যেমন আগামীকাল একাদশী পড়েছে, আগামীকাল উৎপন্না একাদশী, একাদশীর আগের দিন মানে আজ, একাদশীর আগের দিন এক বেলা আহার করতে হবে, সেটাও সাত্বিক আহার, ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে হবে, সাত্বিক আহার, নিরামিষ খেতে হবে। একাদশীর দিন রাত দিন 24 ঘন্টা নির্জলা, জলক পাওয়া যাবে না, রাত জাগরণ করতে হবে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে। পরের দিন অর্থাৎ একাদশীর পরের দিন এক বেলা আহার, সেটাও ভগবানকে নিবেদন করে সাত্বিক আহার, এটা হচ্ছে উত্তম একাদশী। এই 3 দিন শারীরিক সংযম থাকতে হবে, কোন প্রকার নেশা জাতীয় দ্রব্য, চাপান, বিড়ি, সিগারেট খাওয়া যাবে না, এবং মানসিক সংযম থাকতে হবে, এটা উত্তম। কেউ কি করতে পারেন? না, আমিও পারি না। মধ্যম একাদশী, একাদশীর আগের দিন 2 বেলা আহার, সেটাও সাত্বিক, ভগবানকে নিবেদন করে। একাদশীর দিন রাত দিন 24 ঘন্টা জল খাওয়া যাবে না, রাত জাগরণ করতে হবে। একাদশীর পরের দিন 2 বেলা আহার, শারীরিক সংযম, নেশা জাতীয় দ্রব্য কিছুই খাওয়া যাবে না, এটা হচ্ছে মধ্যম একাদশী। কেউ কি করেন? না, আমিও করি না। কনিষ্ঠ একাদশী, একাদশীর আগের দিন 3 বেলায় আহার, সেটা ভগবানকে নিবেদন করে। একাদশীর দিন রাত দিন 24 ঘন্টা জল খাওয়া যাবে না, রাত জাগরণ করতে হবে, শারীরিক সংযম, চাপান, বিড়ি, সিগারেট, নেশা জাতীয় দ্রব্য কিছু খাওয়া যাবে না। একাদশীর পরের দিন 3 বেলায় আহার, সেটা ভগবানকে নিবেদন করে সাত্বিক, কৃষ্ণ চিন্তায় থাকতে হবে, এটা কনিষ্ঠ একাদশী। কেউ কি করেন? আমরা করি সবাই কনিষ্ঠ একাদশী। আমরা প্রত্যেকটা একাদশী নির্জলা করি, প্রত্যেকটা একাদশীতে রাত জাগরণ করি। এবং আপনারা যারা ইন্টারনেটে আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন আমাদের কৃষ্ণ কথা আলাপন পরিবার একটা ফেসবুক গ্রুপ আছে, এখানে 24 ঘন্টা, এই যে ভোর 4:30 থেকে শুরু হবে 24 ঘন্টা, এরপরের দিন ভোর 4:30 পর্যন্ত এখানে পাঠ, হরে কৃষ্ণ মহামন্ত্র, জপ, ভজন, কীর্তন চলবে। একটাই কলিযুগে ব্র
ব্রত, যে ব্রত করলে আর কোনো ব্রত করার প্রয়োজন হয় না, এই জন্য একাদশীর এত গুরুত্ব। আমাদের পরম গুরুদেব অর্থাৎ আমার গুরু মহারাজের গুরুদেব শ্রীল ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ, যিনি জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অন্যতম প্রিয় শিষ্য, ঢাকা বিক্রমপুর জমিদারের সন্তান ছিলেন, তৎকালীন সময়ে বিলেত ফেরত চারটা ডিগ্রি তার ছিল, MBBS ডাক্তার। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শ্রীমুখে একবার কৃষ্ণ কথা শ্রবণ করে সমস্ত জমিদারি ত্যাগ করে সংসার ছেড়ে ব্রহ্মচারী হয়ে সন্ন্যাসী হয়ে রাধা মদন মোহনের সেবা করার জন্য চলে গিয়েছিলেন। এত বড় একজন ডাক্তার ছিলেন, 83 বছর জগতে প্রকট ছিলেন, যিনি 64টা গৌড়ীয় মঠের প্রেসিডেন্ট রূপে প্রভুপাদ দেহরাকার পরে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তার নেতৃত্বের সময় একটা মঠেও কোন ধরনের অপকর্ম সাধিত হয় নাই। 64টা গৌড়ীয় মঠের প্রেসিডেন্ট রূপে দায়িত্ব পালন করেছেন আমার গুরু মহারাজের গুরুদেব, আমার পরম গুরুদেব। এত বড় একজন নিষ্কিঞ্চন মহাত্মা ছিলেন, দেখো 83 বছর বয়সে রাখলেন, দেহ রাখার পূর্বের দিন পর্যন্ত তিনি নির্জলা একাদশী ব্রত পালন করেছেন। তার আবির্ভাব হয়েছিল অন্নকূট মহোৎসবের দিন, আর তিনি দেহ রেখেছিলেন মুখ্যদা একাদশী তিথির দিন। নির্জলা একাদশী ব্রত পালন করে দেহ রেখেছিলেন, নিজের হাতে গান্ধার বিকা গিরিধারী, যেটা আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আরাধ্য বিগ্রহ, গান্ধার বিকা গিরিধারীর নিজের হাতে শৃঙ্গার করেছিলেন। এত বড় একজন ডাক্তার নির্জলা একাদশী ব্রত পালন করেছেন সারা জীবনে, তার শরীরে কোনো রোগ ছিল না, যার কারণে সারা ভারতবর্ষে হাজার হাজার তার ডাক্তার শিষ্য ছিল, এমনকি আমার গুরুদেব শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী। প্রত্যেকটা একাদশী আমাদেরকে নির্জলা করতেই হবে এরকম নির্দেশ দিয়ে থাকেন। যত্র বীর্য তত্র পরাক্রম একটা কথা আছে, গুরু যেমন শিষ্য তেমন হবে, ভালো মাস্টার ছাত্র ভালো হবে, বাবা যেমন সন্তানের মাঝে সেই গুণাবলী পড়বে। গুরুদেব আমাদের পারমার্থিক পিতা, আমাদের মন্দিরগুলোতে প্রত্যেকটা একাদশীতে আমার গুরুদেবের প্রতিষ্ঠিত মন্দিরগুলোতে প্রত্যেকটা একাদশীতে রাত জাগরণ হয়, নির্জলা ব্রত পালন করা হয়। আমাদের সনাতন শাস্ত্রের কোন জায়গায় একাদশীতে খাওয়ার কথা লেখা নাই? এটা আবার কেমন কথা? হ্যাঁ, একটা শাস্ত্রেও দেখানো যাবে না একাদশীতে খাওয়া যাবে। তাহলে প্রশ্ন আসতে পারে, আমরা যারা একাদশীতে খাচ্ছি ফল মূল সবজি জল, তাহলে এগুলো কি আমরা ভুল করছি? আমরা কি অশাস্ত্রীয় কাজ করছি? না, অশাস্ত্রীয় নয়, কেবল মাত্র হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামী পাদ তিনি বলেছেন, অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুখে আক্রান্ত, যাদের ঔষধ ছাড়া জীবন চলে না, অসমর্থ বলতে টিকায় বলা হয়েছে যারা অপারগ, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুখে আক্রান্ত, সেই সকল ব্যক্তিরা পঞ্চ রবি শস্য বাদ দিয়ে একাদশী করতে পারবে। কাদের জন্য? অসমর্থ ব্যক্তির জন্য। পঞ্চ রবি শস্য কি কি? ধান থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, গম থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, ভুট্টা থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, যব থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, তেল থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না। এই পাঁচ জাতীয় রবি শস্য বর্জন করে অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, তারা একাদশী ব্রত পালন করতে পারবে। যারা ফলমূল জল সবজি গ্রহণ করবেন কারা? অসমর্থ যারা। এবার আপনার বয়স 20, আপনার বয়স 25, আপনার বয়স 30, আপনি তো অসমর্থের দলে না,
আপনার জন্য তো শাস্ত্র এই বিধান দেন নাই, আজকে বিভিন্ন মঠ মন্দির গুলোতে ব্রহ্মচারী থেকে শুরু করে ধর্মটাকে আমরা ব্যবসা বানিয়ে ফেলেছি, ধর্মটাকে আমরা সহজিয়ায় রূপান্তরিত করে ফেলেছি। এই যে অসমর্থ ব্যক্তি, তারা কি গ্রহণ করবে? অনুকল্প গ্রহণ করবে। শাস্ত্রে অনুকল্প শব্দটা আছে। অনু শব্দের অর্থ কি? সায়েন্সের যারা স্টুডেন্ট তারা জানেন, অনুমানে একেবারে কম। অনুমানে কি? একেবারে কম। তো অনুকল্প মানে কি? কাউনের চাউলের মিষ্টান্ন, শ্যামার চাউলের পায়েস, তারপর তিন বেলা পেট ফাটিয়ে সবজি, বাদামের বুনা, সাগুর খিচুড়ি, বিভিন্ন ফল, এগুলো কি করে অনুকল্প হয়? অনুকল্প মানে তো একেবারে কম। জলেরও পরিমাণ আছে, ফলেরও পরিমাণ আছে, এই জন্যই তো এত এত একাদশী পালন করার পরও শরীরে রূপ ছাড়ে না। কেউ যদি 8 বছর বয়স থেকে নির্জলা একাদশী ব্রত পালন করে, তার শরীরে একটা রোগ হওয়ার কথা না, কথা না, কথা না, প্রশ্নই ওঠে না। কেন তার শরীরে রোগ হবে? নির্জলা একাদশী ব্রত পালন করলে কোন শরীরে রোগ হবে না, রোগ হওয়ার কথাই না। অনুকল্প মানে একেবারে কম। আজকে বিভিন্ন মঠ মন্দির গুলোতে পর্যন্ত একাদশীর দিন বিভিন্ন ধরনের সবজি, বাদামের বুনা, তারপর হচ্ছে বিভিন্ন ফল, বিভিন্ন মূল, সাবুর খিচুড়ি, সাবুর পায়েস, নিজে পেট ফাটিয়ে খাবে, অ্যাডভার্টাইজও করবে। আমাদের এখানে একাদশীর 10 প্রকারের আইটেম পাওয়া যায়। এটা তো ষড় গোস্বামী পাদের আদর্শ নয়, এটা তো জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদর্শ নয়। আদর্শ বিক্রি করে খাবো, আচরণ থাকবে না। সাধুর তো আচরণ থাকতে হবে, আচরণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনুকল্প গ্রহণ করবে, অনুমানে একেবারে কম। এবার চিন্তা করে দেখুন, আমি আগেই বলছি একাদশী পরীক্ষার নিয়ায় ভালো রেজাল্ট করতে চাইলে ভালো পড়াশোনা করতে হবে। এতদিন যারা রুটি খেয়ে একাদশী করেছেন, তাদের একটা একাদশীও হয় নাই, অনেকের উপরেই ঠাডা পড়ে গেছে। হ্যাঁ, মুখ দেখলে আমরা বুঝতে পারি, মাগো ঠাডা পড়ে গেছে। সাধু সর্বদা শাস্ত্রের কথা বলবে, কে আমায় ভালোবাসবে, কে আমায় ভালোবাসবে না, এটা আমার ব্যবসা নয় যে আমাকে আগামীতে মঙ্গল শিকদারের ভক্তরা পাঠে আনবে কিনা, না আনবে না। আমরা ব্যবসায়ী নই, কন্ট্রাক্ট করে পাঠে আসি না। ব্যবসায়ী পেশাদারী পাঠক যারা, পেশাদারী কীর্তনিয়া যারা, তাদের মুখ থেকে হরি কথা শ্রবণ করতে মহাপ্রভু নিষেধ করেছেন। আমরা ব্যবসায়ী নই যে আগামীতে আমাকে আনবে কিনা, এটা আমার ব্যবসা নয়। সাধুর কর্তব্য শাস্ত্রের সঠিক কথাটা বলে যাওয়া, সাধুর কর্তব্য শাস্ত্রের প্রকৃত প্রকৃত আদর্শটা জগতের বুকে প্রচার করে যাওয়া। রুটি খেয়ে যারা আমরা একাদশী করেছি, একটা একাদশীও আমাদের হয় নাই, হয় নাই, হয় নাই। কারণ শাস্ত্রে স্পষ্ট লেখা আছে, গম থেকে যা যা হয় তা খেলে একাদশী হয় না। রুটি কই থেকে হয়? মায়েরা কয় না, হয় যদি কইলে সারণ লাগে, কি বিপদে পড়ছে রে। হ্যাঁ, গম থেকে হয়। এখন শুনো, ওই যে হরি সাধুর মন্দির, সাধারণ কেউ নাই, উনি অনেক বড় মহাত্মা সিদ্ধ মহাপুরুষ ছিলেন, এই মরিষাদুরের মন্দিরে খুঁয়া যাইতেছ, যদি আবার খাও খালকে, তাহলে কিন্তু দান্ডার বাড়ি পড়বে। হ্যাঁ, বুঝে কইও, হরিষাদুর মন্দিরে বইলে যাইতেছ, বাবা কিন্তু সাইজ করবে। গম থেকে রুটি হয়, রুটি খেলে একাদশী হবে না, বলছেন দান থেকে যা যা হয় তা খেলে একাদশী হয় না। শাস্ত্রে স্পষ্ট লেখা, গম থেকে যা যা হয় তা খেলে একাদশী হয় না, ভুট্টা থেকে যা যা হয় তা খেলে একাদশী হয় না, যব থেকে যা যা হয় তা খেলে একাদশী হয় না, তেল থেকে যা যা হয় তা খেলে একাদশী হয় না। যেখানে সনাতন শাস্ত্রে একটা
একটা শাস্ত্রেও লেখা নাই একাদশীতে কিছু খাওয়া যাবে। শাস্ত্র বলছেন মাসের মাঝে দুইটা দিন না খেয়ে থাকবে, মাসে দুই দিন প্রায়শ্চিত্ত করবে না খেয়ে সংসারী মানুষেরা। সেখানে রুটির তো প্রশ্নই উঠে না, ফলমূল খাওয়ার কথাই লেখা নাই, কেবল অসমর্থ ব্যক্তিদের জন্য সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাস গ্রন্থে বলছেন অনুকল্প গ্রহণ করতে পারবে। কাজেই রুটি তো প্রশ্নই উঠে না। ভারতের অনেক রাজ্যের মানুষ রুটি খায়, বৃন্দাবনে গিয়ে দেখবেন ব্রজবাসীরা বারো মাসে রুটি খায়, রুটি আর সবজি। এবার বৃন্দাবনের ভক্তরা যদি একাদশীর দিন রুটি বাদ দিয়ে ভাত খায়, ওদেরকে একাদশী হবে? মেক্সিকো দেশে যদি যাও, মেক্সিকোর প্রধান খাদ্য হচ্ছে ভুট্টা, মেক্সিকোর হিন্দুরা যদি ভুট্টা বাদ দিয়ে একাদশীর দিন ভাত খায়, ওদের কি একাদশী হবে? আয়ারল্যান্ড দেশের প্রধান খাদ্য আলু, আয়ারল্যান্ডের হিন্দুরা যদি আলু বাদ দিয়ে একাদশীর দিন রুটি খায়, ভাত খায়, ওদের কি একাদশী হবে? আমরা বাঙালি, বাঙালির প্রধান খাদ্য ভাত, বাঙালিরা একাদশীর দিন ভাত বাদ দিয়ে রুটি খায়, তাদের কি করে একাদশী হয়? ভেবে দেখো কি করে হয়। শাস্ত্র তো পাঠকের আইন নয়, শাস্ত্র কোনো গুরুদেবের মন গড়া ফতুয়া নয়, শাস্ত্র কোনো ব্রাহ্মণের ফতুয়া নয়, শাস্ত্র ধর্ম ভগবানের সরাসরি আইন। ধর্ম তো সাক্ষাৎ ভগবৎ প্রণীত, ধর্ম হচ্ছে ভগবানের আইন। If you violate rule of regulation, all power supreme being Krishna, of course punishment any time. আমরা যদি ভগবানের আইনকে লঙ্ঘন করি আমাদের শাস্তি পেতে হবে। একাদশীতে কিছুই খাওয়ার কথা লেখা নাই, অসমর্থ ব্যক্তি তারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে জল ফল সবজি ইত্যাদি গ্রহণ করতে পারবে। এটা সবার জন্য নয়, অসমর্থ ব্যক্তিদের জন্য, এবং সেটাও অনুকল্প হতে হবে। অনুকল্প মানে একেবারে কম, জলেরও পরিমাণ আছে, ফলেরও পরিমাণ আছে, এমনকি সবজিরও প্রয়োজন আছে। অনুকল্প মানে পেট ফাটিয়ে তিন বেলা খাওয়া নয়, সবজি সাগু তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফল মূল। এবার মনে রাখবে সাগু না খাওয়াই ভালো, সাগুর মাঝে ময়দা মিক্সার থাকে, এই জন্য সাগুটাও না খাওয়া ভালো। যারা পারবে না তাদের জন্য বলছি, সবজি যদি কেউ খায় সেটা অবশ্যই সূর্যমুখীর তেল দিয়ে করতে হবে, বাদামের তেল কিংবা ঘি দিয়ে করতে হবে, মূলত না খাওয়ারই চেষ্টা করতে হবে। একটা দিন পনেরো দিনে ভগবানের জন্য রাখতে হবে, তবে হঠাৎ করে তো নির্জলা পারবে না বাবা, অভ্যাস করতে হবে। আমরাও তো আর একদিনে পারি নাই, আগে দুপুর বারোটা পর্যন্ত থাকার চেষ্টা করবে, দেখো পারো কিনা। দুপুর বারোটা পর্যন্ত রয়েছ? বা পারলাম তো, দেখি দুপুর পরের একাদশীতে একটা পর্যন্ত থাকতে পারি কিনা। একটা পর্যন্ত থাকলে যদি না পারো, জল খেয়ে নাও, ফল খেয়ে নাও, সবজি খেয়ে নাও। এর পরের একাদশীতে দেখবে, দেখি বিকেল তিনটা পর্যন্ত পারি কিনা। যখন দেখতে পেয়েছ তুমি পেরে গেছ, দেখি সন্ধ্যা পর্যন্ত পরের একাদশীতে পারি কিনা। সন্ধ্যা আরতির পরে খাবো, আরতির পরে আটটা বেজে গেছে, না রে পারলামই তো, দেখি রাত দশটা পর্যন্ত পারি কিনা। তারপর যদি না পারো খেয়ে নাও জল ফল, তাতেও যদি না পারো পরের একাদশীতে আবার চেষ্টা করো, দেখবে তুমি একদিন না একদিন নির্জলা একাদশী করে ফেলেছ। জয় জয় নিতাই আমি সকাল দশটা পর্যন্ত উপবাস থাকতে পারতাম না ভক্তি জীবনে আসার আগে, সরস্বতী পূজার অঞ্জলিও দিতাম না। আমার মা বলতেন, এই তুই এত অলক্ষী কোথা থেকে আসলি রে, উপবাস থাকতে পারতাম না, আগের দিন না খেয়ে ঘুমালে বাসি মুখে জল কুবলি করে কিছু খাইয়ে আমাকে তুলতে হতো। আর এই লোকটা আজকে গুরু কৃপায় দুদিন না খেয়ে থাকলে শরীরেই লাগে না, এবং আমরা তো এক বেলা। আমি এমনিতেই এই যে বর্দীপের বাসা আসি, বলছে ভাই কেন খাও না খাও না, আমি এক বেলা আহার গ্রহণ করি একেবারে কম, এবার আজকে একটু বেশি খাইয়ে ফেলেছে, রাত্রে খাওয়ার ইচ্ছে নাই, এই জন্য আমি এমনিতেই এক বেলা আহার গ্রহণ করি, সকালে শুধু জল আর কিচ্ছু না। আমরা তো এনার্জি প্রচুর পাই নির্জলা একাদশী রেখে, দেখেন সারা রাত নাচ, সারা রাত কিন্তু অনেকে বলে নির্জলা একাদশী করলে
আমরা তো আবার পরের দিন প্রচার করতে পারবো না, মঙ্গল আরতি করতে পারবো না, তাহলে আমরা কি একাদশী পালন করে আমরা মঙ্গল আরতি করি না? না আমরা কি নাক ডেকে ঘুমাই একাদশীর পরের দিন? হ্যাঁ, বিষয়টা এমন নয়, চাপাবাজি করলে হবে না। আইন আইনেই শাস্ত্রের কোন জায়গায় একাদশীতে খাওয়ানোর কথা লেখা নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, কারো সামর্থ্য নাই আমার সময় মোকাবেলা করা, কারণ আমরা শাস্ত্রের রেফারেন্স দিয়ে কথা বলি, শাস্ত্র বললে মানতে হবে। শাস্ত্রের কোন জায়গায় একাদশীতে খাওয়ার কথা লেখা নাই। আর আমাদের যারা প্রভাত ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদর্শে আছে, তাদের তো খেতেই পারবে না একাদশীতে। প্রভাত ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদর্শে কোন জায়গায় একাদশীতে খাওয়ার কথা লেখা নাই। এবার একটা কথা সবাইকে বলতে হবে, এবার আমি যদি বড় বড় কথা বললাম যে তোমরা নির্জলা করিও, আর আমি যদি সবকিছু খাই তাহলে আমাকেও ডান্ডার বাড়ি খেতে হবে, বলবে তুই বড় বড় কথা বলোস নিজে পালন করোস না। এক জায়গায় পাঠে গুরুদেব বলতেছেন, এই তোমরা সবাই একাদশী ফলমূল খেয়ে করবে, রুটি খাবে না। তো ভালো কথাই বলেছেন। জ্যৈষ্ঠ মাসের দিন পাঠ করতেছে গুরুদেব, পাঠ থেকে নেমে কয় রে পরেশের মা আগে বাবা গোসাই আমার লাগি যা একাদশীর অনুকল্প নিয়ে আয়। এবার পরেশের মা শিষ্যা লয়ে গেছে, তার লেগে খাটল টোল লয়ে গেছে, মা জ্যৈষ্ঠ মাসের দিন আম টাম লয়ে গেছে, নেই বাবা গোসাই ই থেকে তান চুষবে, যা রুটি লই আয়, রুটি রুটি। বাবা গোসাই আপনি ই থেকে থাকুন, আপনি নো ফাটে হইলা যে একাদশী দিন রুটি খায় না, ওইটা কি তাহস বেটি, এটা তো বেশি বত্র লাগিবে, লেগে আমি খাইতাম না। ইতা বাবা গোসাই হইলে লাভ হইতো না, ও ডান্ডার বাড়ি একটা মিস করতো না। আইন সবার জন্য সমান, বাবা গোসাইয়ের জন্য সমান, পাঠকের জন্য সমান, ব্রাহ্মণের জন্য সমান, বৈষ্ণবের জন্য সমান, ব্রহ্মচারীর জন্য সমান, সন্ন্যাসীর জন্য সমান, প্রত্যেককেই পালন করতে হবে। তুমি মুখে বড় বড় কথা বলবে আর নিজে পালন করবে না তা তো নয়। তাহলে কেন বলছি না ভগবান, যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনহ সযত প্রমাণম কুরুতে লুপ্তত অনুবর্ততে, শ্রীমদ ভগবদ গীতা কর্মযুগের 21 শ্লোকে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা করে অপর সাধারণ জনতাকে অনুকরণ করে, তিনি যা জগতে বিবুকে প্রমাণ রেখে যান সবাই সেটাকে অনুসরণ করে। ভগবানের জগতে কর্ম নাই তথাপি তিনি কর্ম করেন, নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকে সুকিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে বচ কর্মাণি যদি অহম ন বর্তেয়ম যত কর্মণি অতি নিবৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যি পার্থ সর্বশ। অনেক গুরুদেবরা এরকম প্রচার করছেন, আমি কোন গুরুর নিন্দা করছি না এটা আবার মনে নিবেন না, শাস্ত্রের কথা বলছি, কথা বললাম সবার মাঝে সেই কথা পড়লো তার মাঝে, মানে যদি তিনি আচরণ না করেন তার মাঝে লাগতে পারে, আমি কাউকে নিন্দা করে কথা বলছি না। এরকম কথা শাস্ত্রে স্পষ্ট, আর বিভিন্ন জায়গায় সেই রকম দৃশ্য হচ্ছে। অনেক গুরুদেবরা বললেন, বাবা সব রুটি টুটি খেয়ে নিও, পাপ যত হবে সব পাপ আমার, আত্মায় যা টানে তাই খাও, তোমরা সংসারী মানুষ বাবা তোমরা তো আর পারবে না, আত্মায় যা টানে তাই খাও। ওই সকল অপদার্থ গুরুদেবরা এটা জানেন না, গীতায় ভগবান বলছেন আত্মায় কোনো কিছু খায় না। আত্মায় কি করে না? আত্মা খায় খায় না, নয়নম চিন্দন্তি শস্রাণি নয়নম দহতি পাবক ন চয়নম ক্লাদন্তি আপন সুশৌতি মানুত। গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায়ে বলছেন আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না, অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অসুস্থ এবচ নিত্য সর্বগত স্থান অচল অয়ম সনাতন। আত্মা অচ্ছেদ্য, আত্মা অদাহ্য, আত্মা অক্লেদ্য, আত্মা অসুস্থ। আত্মা কি করে আউট অফ সোল না এক্সিস্টেন্স বডি, আউট অফ সোল দা সোল অ্যাক্সেস টু আদার বডি, বাট বডি এনি টাইম কনজামড বাট দা সোল নট কনজাম, দা সোল অল টাইম অবার্ড গ্রিন, দা সোল অল টাইম অ্যাডলেসেন্স বাট বডি ভ্যালুলেস, বডি কনজাম টাইম টু টাইম বাট দা সোল নট কনজাম, দা সোল অল টাইম অবার্ড গ্রিন। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটাও যায় না, আগুনে পুরানোও যায় না, জলে ভেজানোও যায় না, হাওয়াতেও শুকানো যায় না, অথচ গুরুদেবরা বলেন আত্মায় যা টানে তাই খাও। গুরুর গুরু জগত গুরু ভগবান কৃষ্ণ বলছেন আত্মার খাবার নাই, আত্মার মাছ খায় না, আত্মা মাংস খায় না, আত্মা নিরামিষ খায় না, কিচ্ছু খায় না, আত্মার খাবার কেবল হরি নাম, আত্মার খাবার কেবল কৃষ্ণ কথা, জয় জয়।
আমি যদি আত্মাকে খাবার না দেই তাহলে অবস্থা কি হবে? আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু, তোমার আত্মা শত্রু হয়ে যাবে। এই জন্য একাদশী ব্রত সবাইকে করতে হবে। নারদীয় পুরাণে লেখা আছে কি শৈব, কি শাক্ত, কি গানপত্য, কি ব্রাহ্মণ, কি বৈষ্ণব, কি শূদ্র, কি ক্ষত্রিয়, প্রত্যেককেই, প্রত্যেক ভাবধারার লোককেই একাদশী করতে হবে। এবং এই একাদশী ব্রত না করলেই পাপ হবে। শুধু পাপ নয়, বলছেন মহাপাপ হবে, মহাপাপ। এই জন্য অভ্যাস করতে হবে, ধীরে ধীরে অভ্যাস করুন। আমরাও অভ্যাস করার ফলেই পেরেছি, মহতের কৃপায়, সাধু কৃপায়, গুরু কৃপায়। আগামীকাল যেহেতু একাদশী, একাদশীতে অন্ন গ্রহণ যেমন পাপ, অন্ন দান করাও পাপ। তাই কমিটি বৃন্দ আগামীকাল কোন প্রকার অন্ন জাতীয় প্রসাদের আয়োজন করবে না, ফলমূল ইত্যাদির ব্যবস্থা করতে পারেন। বিভিন্ন কীর্তন লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা আয়োজন করি, অথচ যাদের মুখ থেকে আমরা কৃষ্ণ নাম হরি নাম শুনি, কীর্তনিয়া পার্টিরা পর্যন্ত একাদশীর দিন অন্ন খায়, চৈতন্য মহাপ্রভুর আদর্শে কীর্তন করি, আর যারা আমাদেরকে হরি নাম শোনায় তারা নিজেরাই পালন করে না, এই সকল অবৈষ্ণব ও সদাচারী কদাচারী মানুষের মুখ থেকে নাম শুনে জীবের কি পরিবর্তন হবে? অন্ন গ্রহণ যেমন পাপ, অন্ন দান তেমনি পাপ। এমনকি শাস্ত্র বলছে ভগবানের প্রসাদ পর্যন্ত এই দিন গ্রহণ করা যাবে না, এমনকি কাউকে চাল পর্যন্ত ভিক্ষা দেওয়া যাবে না। দান্ত করের কথা আজকে এত এত সারা বাংলায় কীর্তন হচ্ছে, আপনাদের এই অঞ্চলে কীর্তনটা বেশি দেখলাম দক্ষিণবঙ্গে, এত এত কীর্তন হচ্ছে, 24 প্রহর, 32 প্রহর, 56 প্রহর। বলুন তো সমাজের কেন পরিবর্তন হচ্ছে না? তার কারণ কি জানেন? আমরা যাদের মুখ থেকে কীর্তন শুনছি তারা নিজেরা আচরণশীল নন। আমি কীর্তনীয় ভক্তদের প্রতি সম্মান রেখে কথাগুলো বলছি। কীর্তন যারা আয়োজন করেছেন, সেই কমিটি বৃন্দ আয়োজনকারী ভক্ত কীর্তন চলাকালীন সময়ে বিপদে পড়ে হলেও তারা কীর্তন চলাকালীন সময়ে কোনো প্রকার মাছ মাংস খায় না, ঠিক বলছি তো না? খায়, তারা সংযম থাকে যে আমরা আমাদের মঙ্গলের জন্য যজ্ঞ হচ্ছে, আমরা খাবো না। অথচ কীর্তন যারা করছেন, তিনি আমার করিম সাসার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে কীর্তন করছে, তিনি আমার রহিম সাসার দোকান থেকে পেঁয়াজি খেয়ে কীর্তন করছে, এমনকি এটাও চলে, সব চলে, এগুলো খেয়ে কীর্তন হচ্ছে। সমাজের কি পরিবর্তন হবে বলো বাবা? হ্যাঁ, আমরা যার মুখ থেকে কীর্তন শুনব সেই আচরণশীল নন। এই জন্যই তো এত এত টাকা খরচ করে কীর্তন হচ্ছে, সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না। কীর্তন তো প্রথম নয় বাবা, কীর্তন হচ্ছে দ্বিতীয় স্টেপে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাসয় বিলাসরে। প্রথমে শ্রবণ, শ্রবণ না করলে কীর্তন বুঝবে কি করে? এই জন্য কীর্তনের আগে পাঠের ব্যবস্থা করতে হবে, পাঠের মাধ্যমে কীর্তন জিনিসটা কি বুঝাতে হবে। যত বেশি পাঠ হবে তত বেশি সমাজের পরিবর্তন হবে। কীর্তনের দ্বারা সমাজের পরিবর্তন হচ্ছে না, কারণ নাম কীর্তন যে আমরা করছি, হরি নাম করতে গেলে 10টা নাম অপরাধ রয়েছে, বৈষ্ণব অপরাধ রয়েছে, তাল অপরাধ রয়েছে, সুর অপরাধ রয়েছে, লয় অপরাধ রয়েছে, এমনকি প্রণাম অপরাধ পর্যন্ত রয়েছে। সুর অপরাধ, বাসিতে সুর দেয় খাইরুন লো তোর লম্বা মাথার কেশ, আমি তো বালানা বালা লইয়া থাকি,
মাইয়া ও মায়েরা তুই অফুরা দিরে ফুলায় কয় মাইয়া ও মায়েরা তুই অফুরা দিরে মাইয়া কয় ফুলা ও ফুলারে তুই অফুরা দিরে বুঝলাম একে অপরকে অপরাধী বলছে তুই বাসিতে এই কথা কোয়ার কি দরকার এটা তো পুলিশে দেখবো অপরাধীর বিচার তুই এখানে এই বাসিতে এই কথা হইতে আজকে সমাজের বুকে ১২টা বাজিয়ে দিচ্ছে এটা সুর অপরাধ ভেবে দেখুন এগুলো বাস্তব কথা আমার আলোচনা যারা শুনেন নাই তারা তো জানেন না এখনো অ্যান্টিবায়োটিক কিচ্ছু দেই নাই আরো সাইড দিন আছে বেশি দিলে আবার সামলানো যাবে না অ্যান্টিবায়োটিক এখনো কিচ্ছু দিচ্ছি না আর বর্তমানে যে অবস্থা আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক ছাড়া কাম হয় না মাত্র সাইড দিন অ্যান্টিবায়োটিক এখনো পড়ছে না আস্তে আস্তে আইতেছে সব এই হচ্ছে সমাজের অবস্থা এখানে অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের চেষ্টা করতে হবে আজকে বাসিতে যেভাবে আমাদের সুরকে বিকৃত করা হচ্ছে আজকে যেভাবে আধুনিক গানের সুর দিয়ে সমাজের ১২টা বাজিয়ে দেওয়া হচ্ছে যার কারণে অন্যান্য ধর্মের কাছে কীর্তনটা হয়ে গেছে হাসির পাত্র আজকে আপনি ইউটিউব সার্চ করে দেখবেন ভারতে একটা কীর্তনিয়া পার্টি বার হইছে যে পার্টির নাম ডিজে মহিলা পার্টি ইউটিউবে সার্চ করবেন কীর্তনিয়া পার্টিরা সুপ্রির মতো নাগিন 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 গাইছে কমর দুইয়ে দুইয়ে আর আমাদের বয়সী প্রফান শীষ দিচ্ছে উকি মেরে যদি কেহ শীষ দিয়ে যায় বুঝে নিস সে তোর ভালোবাসা চায় হয়ে গেল রাত ১২টার পরে কারে তুলবে অষ্টসঙ্গীরে তুল এইটা না তুললে তো ফুয়াফান থাকতো না কোথায় যাবে যাবে কোথায় অষ্টসখী তারপর নবসখী অভাব নাই সব সখী সব সখী আইয়া শ্যাম সুন্দর রে বাঁধবে আর মাতাল হয়ে শ্যাম সুন্দর শীষ দিচ্ছে যাবে কোথায় কোথায় যাবে সমাজের এখানে অবস্থায় যখন আমরা এসে সমাজের সঠিক কথা বলি এক প্রকার লোক বলবে এগুলো কি বলে কি তাঞ্চবা সব দূর যাইব আমার বইনের উপরে এই ববিতা রাহুল্লার এখানে আনাইলো প্রশ্নটা হচ্ছে এখনো সময় আছে একটু সুস্থ ধারায় আসো একটু শাস্ত্রের নিয়মটা জানো আর কত অন্ধকারের পথে থাকবে এক সময় তো সমস্ত থেকে বিচ্ছিন্ন ছিলে একটা দ্বীপের মাঝে ছিলে তোমরা ভুলাতে তো অনেক উন্নয়ন এখন শিক্ষা দীক্ষাতে অনেক বেশি তোমরা এগিয়ে প্রাকৃতিক সৌন্দর্যেও তোমরা সমাহার সব দিক থেকেই তো তোমরা এখন সবার থেকে এগিয়ে যাচ্ছ তাহলে ধর্মের দিক থেকে কেন পিছিয়ে থাকবে কেন অপসম্প্রদায়ের দিকে থাকবে কেন অপমতে কেন অপকুসংস্কৃতিতে নিজেকে ব্যস্ত রাখবে শাস্ত্রের সঠিক তত্ত্বটা জানতে হবে আজকে কীর্তনিয়া পার্টিদেরকে আয়োজনকারী ভক্ত কমিটি যদি তারা একাদশীতে খাওন না দেয় তারা কয় আমরা গিয়ে হোটেলও খাই আইব ঠিক বলছি এমনকি ফিজিক্যালি প্রবলেম নিয়ে ও মায়েরা কীর্তন করে এটা পেশা তাদের ব্যবসা তাদের তাহলে কি হবে সমাজের পরিবর্তন কি করে হবে এই জন্যই তো কীর্তন শুনে একটা মানুষ ভক্ত হচ্ছে না প্রসাদ বুঝি হচ্ছে না একাদশী ব্রত পালন করছে না কারণ এক কানা আরেক কানারে পথ দেখাবে কি করে নিজে কানা পথ চিনে না পরকে বলে নিজেই চিনে না আরেকজনকে পথ দেখাবে কি করে আর পুরোটাই ইমোশনাল ব্ল্যাকমেল আমাদের প্রভুপাদের একটা গল্প আছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চার আনার ভাব তৎকালীন সময়ে এক কীর্তনিয়া পার্টি এই শীতের সময় একেবারে ভাবের যখন সময় হলো একেবারে গড়িয়ে গড়িয়ে কান্না কাটি করছে আর সেন্সলেস হয়ে পরে রইল অনেক সময় পরে রয়েছে ১৫ মিনিট নয় ৩০ মিনিট নয় ৪৫ মিনিট নয় একেবারে এক ঘন্টা সময় সমস্ত মানুষ কই বাপরে 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 বাপ কুত্তি কাণ্ড এত প্রেমিক কীর্তনিয়া পার্টি দেখছো আসতে জমানি জমাইছে এক ঘন্টা সেন্সলেস হয়ে ফুয়া রয়েছে কৃষ্ণ নামে কাইন্দা এই পার্টি আমরা আমরার গ্রামনে অন্ধকার এই তোমরা কি তাকাও কমিটির দল কয় হ্যাঁ আপনি যা বুঝুন তাই ঠাকুরদা তো যাও কীর্তনিয়া পার্টির কাছে যাও শিডিউল আছে কিনা আপনারা যে গান গাইছুন মানুষের মন খান দিলেছেন একেবারে
একেবারে উতলা হইলেছেন। আফার সরন্দুলি আমরা গ্রামসাই, কিন্তু দেখুন আমরা এই গ্রামের মতো এত অর্থবিত্ত টাকা পয়সা নাই। ওরা আপনারে ষোলো আনা দিছে, আমরা আপনারে কষ্ট করে সাইর আনা দিতে পারবো, এটা আজকের নয় তখনকার সময়ের কথা। প্রভুপাদ ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলে গেছে, কৃপা কইরা একটু সরন্দুলি আমরা দেওয়ান লাগবো। এইভাবে দর্শে কইয়া দেখছে আমার শিডিউল আছে কিনা, ডায়রি করলে এবার ডায়রি করলে দেখো আছে শিডিউল, দেখ দিয়ে দেখ শিডিউল এইভাবে কইতেছে তারা। এবার মানুষের কাছে তিন গুণ, বাপ রে বাপ রে বাপ রে বাপ, এই গ্রাম ওই এক ঘন্টা হানতে হানতে সেন্সলেস হইয়া ফিরে রইছে, এই গ্রাম না হয় কি চমক হইব, তিন গুণ মানুষ হয়েছে। এবার যখন বাবের সময় হইল হান দেওয়ায় ফুরি গেছে, এবার সব মানুষ কয়ে কয় ঘন্টা বা অপেক্ষা করে দেখ, মাত্র 15 মিনিটেই সেন্সলেস শেষ, অজ্ঞান থেকে জ্ঞান আইছে, ওগুলি হয় ব্যাপারটা কি দা, এই গ্রাম এক ঘন্টা, এই গ্রাম মাত্র 15 মিনিট, আসর থেকে নামছে, আপনি এটা কিতা করলাম, আপনি এই গ্রাম এক ঘন্টা, আমরা এখানে 15 মিনিট কেন, ওরা তো 16 আনা দিছে তাই এক ঘন্টা, তোমরা সাইড আনা তাই 15 মিনিট, কৃষ্ণ নামে কান্না এটা নয়, শাস্ত্র বলে দিয়েছে, ওগো কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন, দর্শনে হয়ে সর্ব বিঘ্ন বিমোচন, যে কৃষ্ণ বলে কাঁদবে ও আসর থেকে নামে সিগারেট টানবে না, প্রশ্ন উঠে না, প্রশ্ন উঠে না, যদি বলে মিথ্যেবাদী সে, কপট সে, ভণ্ড সে, যে কৃষ্ণ নামে কাঁদবে সে কখনো আসর থেকে নেমে সিগারেট টানবে না। সমস্ত কিছু খেয়ে একাদশীর দিন অন্ন খেয়ে এত ভাব এত কিছু দেখালাম, অথচ চৈতন্য মহাপ্রভুর একটা আইন মানলাম না, কিসের ভক্ত আমি, অথচ আমরা গীতা দান করতে গেলে শুরু করবে অভাব নাই, বাসীরা একটু মাথা সইয়া দৌ সইয়া দৌ সইয়া দৌ মা বাপ বাসীটা, বাপরে 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 বাপ, জিগাই দেখো যেগু বাসি বাজায় হেগুড়ে বাসিতে ছিদ্র কয়টা হইতে পারতো না, যদি কয় আমি ফাটু হইতাম না, এই ছিদ্র কিসের প্রতি, বাসির উৎপত্তি থেকে, অনেক বাসি ওলারে জিজ্ঞেস করছি বাসির উৎপত্তি কই থেকে, বা বাসিদের ছিদ্র কয়টা, নয়টা, নয়টা ছিদ্র কিসের প্রতি, নয়টা ছিদ্র না হইয়া দশটা হইলে দোষ কি আসলো, কই থেকে আইলো ছিদ্র, কয়া তো কি আর জানি বাসি বাজানি শিখছি, এই হচ্ছে অবস্থা। সনাতনীরা আজকে প্রকৃত ধর্মকে বিসর্জন দিয়ে আমরা এমন একটা অবস্থায় চলে আসছি, এই যে 2 ঘন্টা যদি শিডিউল দেয়া হয় তাহলে প্রথম 10 মিনিট উঠতে একটু বন্দনা নাচলো, তারপর 40 মিনিট রাগ টানলো, তারপর একটু 50 মিনিটের মতো ভাব উঠলো, শেষে 10 মিনিট আধুনিক গানের, আমি তো বালানা বালাল হইয়া থাকি, তুই বালানা কে হইছিল তোরে, তুই খারাপ হইতে খারাপ হইতো, আমি তো বলা না, আমি কুলহানা কলঙ্কিনী, আমার কেউ শুয় না গো সজনী, কলঙ্কিনী হইবার লেগে তোরে হইছে না দায়, কেন তুই হইলে কলঙ্কিনী, এই চলছে বাসিতে। আজকে সমাজে 12টা আমরা বাজিয়ে দিচ্ছি, এই জন্য শাস্ত্র বলছে, পদ্ম পুরাণ বলছে, সদাচারী আচরণশীল ভক্তের শ্রীমুখ থেকে হরি কথা শুনতে হবে, কৃষ্ণ কথা শুনতে হবে, হরি নাম শুনতে হবে, কৃষ্ণ নাম শুনতে হবে, তাহলে আমরা যে শুনছি আমাদের কি কোনো মঙ্গল হবে না, একটুও কৃপা হবে না, হবে, হবে না যে নয় তা নয়, একটু হলেও হবে, কেন, তার কারণ আপনি যদি টিকা টিপ্পনি করেও হরি নাম করেন, নাম আবাসেও যদি হরি নাম করেন, তাহলেও একটু না একটু হলেও আপনার মঙ্গল হবে, কিন্তু পরম মঙ্গল হবে না, একটা হলো মঙ্গল আরেকটা হলো পরম মঙ্গল, পরম মানে হচ্ছে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মঙ্গল হবে না, রাধারানীকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, একদিন সখীরা সবাই মিলে রাধারানীকে বলছে, হে রে শ্রীমতী
তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে তুই কি তাতে কষ্ট পাস না? সখী রে তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে ও সখী রে তুই কি তাদের অভিশাপ দেস না? রাধারানী বলছেন সখী রে আমি কষ্ট পাবো কেন, আমাকে যারা কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি তো আরো আনন্দিত হই, আমি তাদেরকে অভিশাপ না দিয়ে আমি তাদেরকে আরো আশীর্বাদ প্রদান করি। একই কথা বলছিস? হ্যাঁ সখী রে, যারা কোনদিন আমার প্রাণনাথের নামটাই উচ্চারণ করে না ও সখী রে অন্তত আমাকে দেখলে আমাকে সমালোচনার ছলে হলেও কৃষ্ণ নামটা উচ্চারণ করে, কৃষ্ণ কলঙ্কিনী সখী রে ওই জায়গায় কৃষ্ণ নামটা আছে। আমার প্রাণনাথ অসীম করুণার নিলয়ে কেউ যদি ছলে বলে এমনকি টিকা টিপ্পণীতেও আমার প্রাণনাথের নামটা উচ্চারণ করে, আমার প্রাণনাথ কৃষ্ণ সেই পাপীর পর্বত সমান পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তার নয় কল্যাণ হচ্ছে, পরম কল্যাণ নয় শ্রেষ্ঠ কল্যাণ নয়। কেউ যদি সন্তানের নাম ভগবানের নামে ডাকে, ছেলের নাম রাখছেন গোবিন্দ, গোবিন্দ ওই গোবিন্দ ঘুম থেকে উঠ, এই গোবিন্দ খাইতে আয়, এই গোবিন্দ স্নান করে আয়, তাহলেও আপনার কৃপা হবে। এটাকে নাম আবাস বলে, অজামিল তার ছেলের নাম ডেকে কৃপা পেয়েছে। কিন্তু শুদ্ধ ভক্তের শ্রীমুখে হরি কথা হরি নাম কৃষ্ণ নাম শুনলে বুলেটের মতো বিদ্ধ হবে, এটা এত শক্তি। কারণ কি? আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়, নিজে আচরণ না করলে জগৎ সেটা গ্রহণ করবে না। এই জন্য একাদশী ব্রত প্রত্যেককে করা উচিত নির্জলা। অভ্যাস করো মা, আগামী একাদশীতে সবাই দেখো সন্ধ্যা পর্যন্ত পারো কিনা, বয়স 50 হয়ে গেল এখনো যদি একটা নির্জলা করতে না পারি বয়স আর একটু বাড়লে তো আর করতেই পারবো না। শরীরে শক্তি থাকতে ভক্তি অর্জন করতে হয়, সময়ে গেলে সাধন হয় না। অঙ্গ তাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশইলে লইতে পারবে না। ভজন তো এই যৌবন থাকতেই করা উচিত, তারপর আর পারবে না। চেষ্টা করো কালকে সন্ধ্যা পর্যন্ত পারো কিনা, না পারলে সন্ধ্যার পরে খেয়ে নেবে, তাতেও যদি শরীর খারাপ লাগে বিকেল 3টার পর খেয়ে নাও। অভ্যাস করো, একদিনে সম্ভব নয়, অভ্যাস করতে হবে ধীরে ধীরে। কিন্তু রুটি কখনো খাওয়া যাবে না, আজকে এই সাধু মন্দির হরি সাধুর মন্দির, এই মহাত্মা যিনি একজন সিদ্ধ মহাত্মা উনার মন্দিরে আপনারা কথা দিয়ে যান, এতদিন যা করেছি আগামীকাল থেকে আর রুটি খাবো না, কারণ রুটি খেয়ে তোমার একটা একাদশী হয় নাই। মা গো কষ্ট তো ঠিকই হয়, রুটি খাইলেও কি ভাতের মতো হয়? সিরা বলো মুড়ি বলো ভাতের সমান না, মাসি বলো পিসি বলো মায়ের সমান না, রুটি খাইলে অত কষ্টই হয়। তুমি রুটি খাইয়ে একাদশী করলা, এবার শাস্ত্র কইল তোমার একাদশী হইছে না, অবস্থা কি? সারাদিন তুমি কাম করছো, এবার টেকান্ত গেছো, এবার সাইড ম্যানেজারে কইছে তোমারে তো টেকা দেওয়া যাইতো না, তোমার কাম ত্রুটি আছে, মেজাজটা কেমন হইব? এটা কি তা সারাদিন কাম করলাম টেকা নাই? তুমি রুটি খাইছো কিন্তু
কিছুই না, রুটি খাওয়া যে কথা, ভাত খাওয়া একই কথা। রুটি যারা খাইছে ওরা তো একাদশীর দলিল না, ফলমূল যারা খায় সবজি খায়, শাস্ত্র তাদের ক্ষেত্রেও বলছেন পাপটা ভেতরে যাচ্ছে না কিন্তু একাদশীর রেজাল্ট তারা পাবে না। প্রশ্নই ওঠে না, পাপ পুণ্য সমান সমান, ফার্স্ট করছো থার্ড ডিভিশন কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতাই না, রেজাল্ট জিরো। একটাই একাদশী, এই জন্যই তো কলিযুগে একটা ব্রত দিয়েছেন, আর কোন ব্রত করবে না, 15 দিন অন্তর অন্তর প্রায়শ্চিত্ত করবে, মাসে 2টা দিন প্রায়শ্চিত্ত। সাইন্টিফিক এবার আলোচনা করব এই উপবাসের কতটা প্রয়োজনীয়তা। উপবাস দ্বারা 70টা রোগ ভালো করা যায়, সম্পূর্ণ সাইন্টিফিক। আমাদের ধর্মটা মোস্ট লজিক্যাল এন্ড সেন্সিবল সাবজেক্ট। আমরা যদি 12 ঘন্টা পাকস্থলিতে খাবার না দেই, আমাদের নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হয়। যদি কেউ আয়ুর্বেদিকের ডাক্তার থাকো তারা জানবে এটাকে অগ্নি মন্দা বলছে। ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি দেবতা আরেকজন হচ্ছে বরুণ দেবতা। আগুন যাকে স্পর্শ করবে পবিত্র করে ফেলবে। 12 ঘন্টার উপরে পাকস্থলিতে যদি জল না দাও তোমার ভেতরে অগ্নি উৎপাদিত হবে, দেখবে শরীর গরম হয়ে যাবে। আমরা কই এই তাড়াতাড়ি খাওন দে, ফেটে আগুন জ্বলতেছে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, আগুন জ্বলবে, তাপ উৎপন্ন হবে। কেউ যদি 12 ঘন্টার উপরে পাকস্থলিতে খাবার না দেয়, নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হবে। ওই তাপমাত্রা এমন সজোরে সার্কুলেশন করবে তোমার শরীরের কঠিন কঠিন ব্যাধিকে আগুনে পুড়ে ছারকার করে দেবে। কেউ যদি 24 আওয়ার্স প্লাস পাকস্থলিতে খাবার না দেয়, তার শরীরে 1000 তাপমাত্রা রিজার্ভ করতে পারবে, যা আপনি 1 মাস মাছ মাংস খেলেও 1000 তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন না। কারণ শুধু খেলেই তো হবে না, হজম করতে হবে। এই জন্য উপবাসের মাধ্যমে কঠিন 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 ব্যাধি ভালো করা যায়। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি 5টা একাদশী নির্জলা করুন, তারপর আপনি আমাকে বলুন আপনার শরীরের কন্ডিশন আগের চেয়ে বেটার হয়েছে কিনা। এটা চ্যালেঞ্জ, কারণ কি, এটা সম্পূর্ণ ট্রিটমেন্ট, চিকিৎসা। কারণ ডাক্তার যখন অপারেশন করে তখন দেখবে 24 আওয়ার্স এর বেশি রোগীর পাকস্থলিতে খাবার রাখে না। ঠিক বলছি? অপারেশনের আগে পেট খালি রাখে কি রাখে না, না বরফ ফেটে অপারেশন করে? কারণ কি তা ভাবছো নি? এটা এখানে কারণ, অপারেশনের আগে, অপারেশনের আগে পেট খালি। অপারেশন যখন হয় রুগীকে বলে কঠিন কঠিন খাবার খাওয়া যাবে না, প্রথম নরম নরম খাবার খাও। ঠিক বুঝি? আমাদের আচার যখন বলছেন পারণের দিন কঠিন খাবার খাবে না, সকাল বেলা নরম খাবার খাবে। 24 আওয়ার্স প্লাস পাকস্থলিতে খাবার দাও নাই, হঠাৎ করে যদি খাবার দাও পাকস্থলি শুট করবে না, তোমার শরীর সমস্যা হতে পারে। যারা নির্জলা করবে অবশ্যই তারা 2.5 থেকে 4 লিটার জল খাবে। নির্জলা একটুও জল দেবে না, রাত 3টার পর যখন আসুরিক সময় কেটে যাবে, স্নান টান করবে ব্রাহ্ম মুহূর্তে, তারপর সকালবেলা কি করবে, স্যালাইন ওয়াটার খাবে। নিয়মটা বলে যায় কালকে খাবে, কালকে একাদশীতে ফল মূল ছাড়াই স্যালাইন ওয়াটার খাইয়ে একাদশী করো, শরীরের সমস্ত রূপ ভালো হবে। কি সম পরিমাণ জলের মাঝে 1 চিমটি গুলমরিচের গুঁড়া দেবে। গুলমরিচ বুঝো মা? খালা খালা গুলমরিচ ছিল না, সাদা গুলমরিচ দিলে হইতো না, খালা গুলমরিচ। এটা তুমি কুটবাই, কুটটা কি 1 লিটার জলে গুলমরিচ দিবে কয়টা অনিন্দমে প্রভু? 7 থেকে 8টা। 2 লিটার জলে পরিমাণ মতো দেবে, দিয়ে একটু লবণ দেবে। অনেকে কয় লবণ কে তা হাউন যায়, যারা ফলমূল খাও তারা খাই ভাই, কিছুই খাওন যায় না, এটা অভ্যাসের লেগে হইতেছি, এটাও সারণ লাগবো পরে। রুটি তো প্রশ্নই উঠে না, ফলমূল সবজির দলে আসো যারা, ওরা অভ্যাসের লেগে এটা হইতেছি ট্রিটমেন্ট। এই এটা হচ্ছে স্যালাইন থেরাপি। এবার কি দেবে, গুলমরিচের গুঁড়া দেবে,
একটু লবণ দেবে, একটু লেবুর রস দেবে, বেশি দিলে খালি পেটে অ্যাসিড হবে। লেবুতে সাইট্রিক অ্যাসিড রয়েছে, বিষে বিষ খায়। কেউ যদি ভাগবতীয় পন্থা মেনে চলে তার পেটে কখনো গ্যাস হবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, একটু গ্যাস হবে না। এখনকার সবারই গ্যাসের ট্যাবলেট লাগে, আমরা তো গ্যাসের ট্যাবলেট লাগে না। কারণ কি, খাওন দাওনের কোনো আহার নাই, মনে করে খালি খাইলি আদর খালি খাও। হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলাম, কিতা খাওন দা খাওয়াইলো, কীর্তনিয়া পাঠিরা পর্যন্ত হয়, বাবু একটু ভালো মন্দ খাওয়াইবেন না। এই যে এত আসর জমাইছি, এই তোরে ভালো মন্দ কিতা খাওয়াই তোরে, চিন্তা করুন কোথায় যাবেন। শ্বশুর বাড়িতে গেলেও হ্যাঁ জামাই আমি আইছি, ভালো মন্দ খাওয়াইলো না আমরে, খালি খাওয়াই নি আদর। কিন্তু সায়েন্স বলছে পরিমিত খাওন খাও। রাত্রের খাবারটা অবশ্যই রাত 9টার ভিতরে শেষ করতে হবে, এটা ডাক্তাররা বলে, আমাদের ভাগবতীয় শাস্ত্র বলে। রাত্রে কেমন খাইবা শুনো, সকালে খাবে প্রজার মতো, কিসের মতো, প্রজার মতো, দুপুরে রাজার মতো, আর রাত্রে খাবে রানীর মতো। ওগো মহিলারা হবল রে খাইয়া, যেটা থাকে অল্প খায়। এই জন্যই তো মায়েদের এত ঊর্ধ্ব স্থান, তারা এত পরিশ্রম করে, এত সহিষ্ণু, মায়ের স্থান সবার উপরে। এমন কেউ আসেনি মহিলারা আগের আইন্দা নিজে খাইলায়, কেউ আসুনি বা, এ আপনার কোন বউ আসেনি জামাই না করে খাইলায়। আচ্ছা, মাতাজিরা রানী রাত্রে খাইবা রানীর মতো একেবারে কম, কারণ রাত্রে খাইয়া আমরা কঠিন পরিশ্রম করি না, খাইয়াই ভাবে ঘুমাই গেল এগা, তাহলে তো হবে না, শরীর সমস্যা হবে। দুপুরে খাও যত পারো রাজার মতো, সকালে প্রজার মতো, আর রাত্রে রানীর মতো। রাত্রে খেয়েই ঘুমানো যাবে না, কমপক্ষে 10 মিনিট হাঁটতে হবে, এগুলো মানি না বলেই তো এইরকম। এই বিপ্রজিৎ অবস্থা, লাস্ট ওয়ার্নিং মামা দিচ্ছে, এরকম হয়ে যাবে। আজকে বাঙালি মানেই দেখবে প্যাট দুদিন পর পরই হয়ে যাচ্ছে। কারণ কি, হ্যাঁ একটু পাশ্চাত্যের দিকে থাকাও, ওরা শাক সবজি সমস্ত তাজা তাজা খাবার খায়, এজন্য তারা তাজা, আর আমরা সব খাওন খাই মৃত, আমরা খালি বাচ্চারা চলতই না। এই জন্যই তো দেখ ভাই দুদিন পর পরই অবস্থা খারাপ। এই জন্য নিয়মতান্ত্রিক ওটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইম্পার্শিয়াল। ঘুম থেকে উঠেই 2 লিটার জল অল্প লেবুর রস দিয়ে ঘক 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 করে খেয়ে নিবাই, আর কিছু খানি নাই সকালে, আগে জল। পেটে যতক্ষণ পর্যন্ত মল থাকবে কিছু খাওয়ান যেত না, মল শেষ হবে, জল খাইয়া খাইয়া সব মল বের হবে, তারপর খাবে। একাদশীতে নির্জলা থাকার পর পারণের দিন এমন শক্তি আসে, এমন এনার্জি পাবে, কল্পনা করতে পারবে না। এগুলো পরীক্ষিত, তুমি প্র্যাকটিক্যাল দেখো তারপর আমারে কও। পারণের দিন বলে বা যা পাইমো তাই খাইমো, কিন্তু খাওয়ান যাইতো না বাবা, সকালে একেবারে অল্প খাইবা পারণের দিন। কারণ কি, তা এই যে 24 ঘন্টার উপরে খাওন দিস না, এমন হঠাৎ করে যদি বেশি খাওন দেলাও অবস্থা খারাপ হইব। পারণের দিন পারণের সকালবেলা একেবারে কম, দুপুর বেলা একটু বেশি দাও, রাত্রে কম। এইভাবে যদি কেউ মানে তার শরীরে কোনো রোগই হবে না, আমরাই তো রোগ দেখে আনি, রোগ তো আমরাই ডেকে আনি, রোগ হবে কেন। নিয়ম মাফিক চললে, নিয়ম মাফিক চলা দরকার। আপনি আপনার শরীরে 1000 তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন উপবাসের মাধ্যমে। গুগল সার্চ থেকে শুরু করে সম্পূর্ণ বড় বড় ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন উপবাসের মাধ্যমে শরীরের কঠিন কঠিন রোগ ভালো করা যায়, উপবাসের মাধ্যমে শরীরের কঠিন কঠিন ব্যাধি ভালো করা যায়, উপবাসের মাধ্যমে অনেক রোগ ভালো করা যায়, এমনকি শরীর পবিত্র হয়ে যায় উপবাসের মাধ্যমে। এজন্য একদিনে সম্ভব নয়, অভ্যাস করতে হবে। স্যালাইন ওয়াটারটা আবার শুনো, সমপরিমাণ জলে 1 চিমটি গোলমরিচের গুঁড়া, একটু লেবুর রস, বেশি দিও না, খালি পেটে অ্যাসিড হতে পারে, আবার অ্যাসিডে অ্যাসিড ক্ষয় হয়, সাইট্রিক অ্যাসিড লেবুতে আছে, লেবুর রস অল্প দেও, একটু লবণ দেও, তারপর কি দেবে, মিশ্রিকে ফাঁকি করে 1 চিমটি মিশ্রি দেবে, চিনি যত কম খাইতে পারো ততই ভালো, চিনি না খাওয়াই ভালো, চিনি আর লবণ কাঁচা যত খাইবায় তত মরবায়, মিশ্রি না পাইলে চিনি দিবায়,
তারপর আরেকটা জিনিস দেখবে, কালো মেঘের গুড়া। কালো মেঘ মানে হুমিদ ফাতির দোকানে যে লিকুইড কালো মেঘ, এইটা না, কালো মেঘ একটা শিকড়ের মতো আছে, এটা ফসলের দোকানে পাওয়া যায়, এটা আনবে, আইনা গুড়া করবে, গুড়া করে একটু দেবে। যদি কালো মেঘ না পাও, অল্প নিম পাতার গুড়া দেবে। নিম পাতা চিনি গোমা? হ্যাঁ, বেশি দিও না, আবার তিতা লাগবো, অল্প দিবে, ভালো করে ঝাঁকিবে, ঝাঁকাইয়া দুপুর বারোটার পরে একাদশী দিন গগ 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 করে খেয়ে নেবে দুই তিন গ্লাস। খাওয়ানোর পর দেখবে, ওরে বাপরে, আমার শরীরে যে এনার্জি লাগতেছে, কালকেই খাইবা, রাতে আমার কই বেড়াতে ফাটো যে বাবা আমরা খাইছিলাম। আর আগামী একাদশী মানে কালকে কেউ রুটি খাইতা পারতাই না। দেখো রুটি খাওয়ানোর সময় যখন যাইবা, তখনই আমার মুখটা তোমরা চোখ মেশে উঠবো, চেষ্টা করে দেখো খাইতা পারতাই না। যখন এই রুটি খাওয়ানোর লেগে যাইবা, তখন ওরে বাপরে রাহুল বাবাই তো হয়েছে রুটি খাইয়া হয় না, থাক খাওন লাগতো না, রাহুল বাবা এখনো রয়েছে, ফুলাটাই হইয়া গেছে। কালকে কিন্তু আবার জিগাইম, অনেকেই যদি কয় আবার কালকে ফাট হয়ে যাইতাম না, তাহলে ঠকবাই ঠকবাই তুমি। আর একাদশীর দিন কি করতে হবে? ব্যাংক বন্ধ করে দিতে হবে। কোন ব্যাংক? হ্যাঁ, মায়েরা যদি এই কামটা করতে পারো, অনেক পরিবারে মায়েরা একাদশী করে কিন্তু বাবা গড় জন্য রান্না করে দেওয়ান লাগে, ফুলা পানের জন্য রান্না করে দেওয়ান লাগে, বিষয় ঠিক নয়? একাদশীর দিন ব্যাংক বন্ধ, সহধর্মিনী, বউকে সহধর্মিনী বলে। সহধর্মিনী মানে কি? সধর্মে যে প্রতিষ্ঠিত করে তাকে সহধর্মিনী বলে। একাদশীর দিন ব্যাংক বন্ধ। অনেক বাবাজি রায় কইবে, আমরা কিন্তু রাহুল গৌড়ে আনছিলাম, আমরা পরিবার মাইল লাগিয়েছি গিয়া। হ্যাঁ, ব্যাংক বন্ধ করে দিবা। সত্যি মা, আমি একটা পাঠক হয়েছিলাম, এক মাসই ব্যাংক বন্ধ হয়ে দিছিল এক জায়গায়। ফাটো আমি কইছি যে একাদশ দিন ব্যাংক বন্ধ করে দিবাই। ওই মাতাজি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত হেডমাস্টার প্রাইমারি স্কুলের, আর তার হাজব্যান্ড হচ্ছে সহকারী শিক্ষক হাই স্কুলের, আমি নাম প্রকাশ করছি না। এবার কল দিছে তার বউরে, শোনো একটা, এখন আমি আরো অনেক ছুটো, সাইড পাঁচ বছর আগের কথা, যে একটা ছুটো ফুলা ফাট করতেছে, খুব ভালো লাগতেছে, তুমি একটু আও, একেবারে তোমার স্কুলের পাশে পিটি আইছে, আয়া ফাট ফাট শুনছে, এবার তুমি একেবারে খাইন দিয়া শেষ। আমার একটা কার্ড নিছে, বাবা বয়স 50 হয়ে গেছে বাবা, একটা দিনও তো একাদশী করছি না বাবা, তোমার কার্ডটা দেবো বাবা, অনেক তোমার প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসা বাড়াচ্ছে। এবার আমি তো মজা করে কইছি যে একাদশীর দিন ব্যাংক বন্ধ করে দিবাই। এখন একাদশী যেদিন আইসে, জামাই কইতে ব্যাপার খাইতাম না, কয় ব্যাংক বন্ধ, মানে কশন জানা ফাটো যে রাহুল বাবা হয়ে গেছে, ব্যাংক বন্ধ করে দিতাম, ব্যাংক বন্ধ করে দিছি, কইতা কি তা? হ্যাঁ, এই রাহুলের ফাটন ইসলাম কিন্তু আমার পরিবার মাইল লেগে গেল লেগে নি, কয় তুমি খাই লেগে হোটেল খাও, ব্যাংক বন্ধ কি তার কইব, বিটির সাথে খাইজ জল লাগ গেছে কি হোটেলে খাইছে। এবার আমার কল দেখো, বাবা ব্যাংক বন্ধ তোমার মেশ হোটেল, কো মানে কি তা? কয় তুমি যে কইছো ব্যাংক বন্ধ, হতে তো অবস্থা খারাপ, আমার সুদ দুষ্ট উদ্ধার করব। এবার দ্বিতীয় একাদশীর দিনও ব্যাংক বন্ধ, তৃতীয় একাদশীর দিনও ব্যাংক বন্ধ, ওরে বাপরে কি অবস্থা! সাইন নম্বর একাদশীর দিন যখন হোটেলও খাওয়ানো গেছে, হোটেলের বেড়া দেখো, ও দাদা আপনি কি তো 15 ফরে ফরে কি তো বৌদির লোকে ঝগড়া করেননি, বিষয় কি তা? আমি লক্ষ্য করে দেখছি আপনি 15 ফরে খাওয়ানো হয়নি, বিষয়টা তো বড় ভালো লাগতেছে না, ঝগড়া কি তো 15 ফরে হয়নি। এবার সরম টরম পাই আইসে, এক হেরে আমার রুটি খুঁড়াই দে লাইস, আমি কি সরম, আর হোটেলে যে সরম পাইছি আমি যাইতাম না। এবার কল দিয়া কয় বাবা খাওয়া হয়ে গেছে, এনে কই কি তা, কয় তোমার মেশুই রং কয়, আমি কই রুটি খাইয়া তো একাদশী হয় না, অসুর দিয়ে তো একটু ফতে আইছে, যে দেখলাম রুটি কইরা। এবার রুটি কইরা দিয়া কয় একাদশী গেল, মাসিমা একেবারে নির্জলা, কিচ্ছু খায় না। এবার একদিন হইতাছে, তুমি কিচ্ছু খাও না, আমার লেগে রুটি করো, একটা ফুলাই ঢাকাতে ফুলা পড়াশোনা করে, কয় তুমি কিচ্ছু খাও না, তোমার সামনে আমি খাই, সরম করে আর নিজের খুব অপরাধী মনে হয়, ইয়ে তুমি মনে হয় তুমি খাও না আমি খাই, আচ্ছা একটু ফলমূল খেলি মনে, রুটি খাওয়া দরকার নাই। এরপরে ফলমূল কয়েকদিন খেয়ে কয়, তুমি যদি করতে পারো আমি খেয়ে পারতাম না। এবার নির্জলা করে কয়, শুনো এখন তো অনেক ভালো লাগে, আমাদের এক মাসের বেতন দিয়ে বড় করে রাহুল প্রভুকে দিয়ে একটা পাঠ দিয়ে দেই, জয় জয় নিতাই।
সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তারপর বিশাল করে পাঠ, বা এক মাসের বেতন দিয়ে স্বামী স্ত্রী অনেক মানুষকে বৈষ্ণবরে খাওয়াইলো। এই হচ্ছে বিষয়। আমরা যেদিন বিয়ে করেছি সাত পাকে ঘুরলাম, সেদিন কথা দিয়ে এসেছি আজ থেকে অর্ধেক অঙ্গের অধিকারিনী, তুমি অর্ধাঙ্গিনী আর স্বামী অর্ধাঙ্গ, একজনে নয় দুজনে মিলে ভজন করব। এবার একাদশীর দিন জামাইকে রান্না করে দিতে হবে, এটা মহাপাপ, যদি নাও করো তাতে তোমার কোনো পাপ হবে না। এবং স্বামীর কর্তব্য স্ত্রীকে সহযোগিতা করা, স্ত্রীর কর্তব্য স্বামীকে সহযোগিতা করা। ধার্মিক মুসলমানদের দিকে থাকাও, পরিবারের সবাই তারা রোজা পালন করে, একটা দিন 15 দিন অন্তর একটা দিন খাবার দাবার সব বন্ধ, রান্না বান্না বন্ধ। কি করতে হবে? ভগবানের জন্য একটা দিন উৎসর্গ করে দিতে হবে, ভগবানের জন্য। যদি 365 দিনের মাঝে এই 24টা দিন ভগবানকে দিতে পারো, অর্থাৎ মাসে 2টা দিন, বছরের বাকি কয়টা দিন অবশ্যই ভগবান তোমাকে সংসারে ভালো রাখবে। জয় জয় চেষ্টা করবে নির্জলা, সন্ধ্যা পর্যন্ত আগে চেষ্টা করো, যদি না পারো জল খেয়ে নাও, ওই যে স্যালাইন ওয়াটারটা বললাম এটা খেয়ে নিবে, তাতেও যদি না পারো, আর ওই যে আমাদের বয়সী ছেলেরা যারা এখানে আছো মঙ্গলসূত্রে, কেউ কালকে খাওন বন্ধ, তন্ময় খাওন বন্ধ, নির্জলা একেবারে, রূপম খাওন একেবারে বন্ধ, কিছু খাওন যাবে না। এই এই বয়সেই তো করা উচিত। এমনকার ফুলা পান কিতা মা যুবক ফুলা পান, এটা জিমায় যুবকরা থাকবে যুবকের মতো, লাফ দিয়ে গিয়ে জলে নামবে, হ্যাঁ গাছে উঠবে। তারুণ্য মানে কি? তারুণ্য নাই, বহু যুবক হয়ে গেছে বৃদ্ধের মতো, সারাদিন ফেসবুক স্যার আর কলেজে গিয়ে জিমায়, এরকম যুবকের কথা বলছে। হ্যাঁ আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। পারিব না বলে কোন শব্দ নাই, বারবার চেষ্টা করতে হবে। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছার, সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, চেষ্টা করতে হবে। অনেকে কয় যে কথা ফাটকটা করে হইয়া গেছে, কালকে দেখবে শুরু হইবে। আমরা কি তাই তাফার মনি একাদশী লাখার, তোমরা খেলায় হয়েছে ফয়লা ইলাকান কর্তায়, চেষ্টা করো সাঁতার শিখতে, কিন্তু জলে নামতে হবে, আসার খাইতে যাইতে না হাঁটা শিখবার, আগে চেষ্টা করো দুপুর 12টা পর্যন্ত, পরে একাদশীতে 3টা পর্যন্ত, পরে একাদশীতে 4টা পর্যন্ত, পরে সন্ধ্যা 6টা, এক সময় হয়ে যাবে। একাদশীটা যদি কেউ ঠিকভাবে পালন করতে পারে অবশ্যই এবং অতি অবশ্যই শাস্ত্র নিশ্চয়তা দিয়ে বলছে অবশ্যই সে ভগবত চরণে প্রাপ্ত হবে। জয় জয় নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রীরাধে। কৃষ্ণ কথা আলাপন পরিবার ফেসবুক গ্রুপ, যারা যুক্ত নাই যুক্ত হয়ে নাও, আগামী একাদশী 24 ঘন্টা আমরা এই গ্রুপটাতে অনলাইনে হরি কথা হয়, বিভিন্ন জেলা থেকে এবং দেশের বাহির থেকেও ভক্তরা যুক্ত হয়। আমরা প্রত্যেকটা একাদশীতে রাত জাগরণ করি, আপনারাও আগামীকাল আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন। একাদশীতে রাত জাগরণের যে মহিমা, এটা আমরা আগামীকাল শ্রবণ করব, অপ্রাকৃত সে মহিমা। দেখবে একাদশী এইভাবে পালন করে পরের দিন আরো শরীরে শক্তি পাবে। মাগো ওই শরবতটা অবশ্যই খাবে। এবার শরবত খাওয়ার পর কি হবে পরেরটা বলি, শরবত যখন খেলে পরের দিন তোমার কফের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে, এমনকি লিকুইড মলের মাধ্যমে শরীরের সমস্ত টক্সিন বের হয়ে যাবে। এটা আবার ভাববো না যে আমার ফ্যাট খারাপ হয়ে গেছে নাকি তাই শরবত খাইয়া,
কঠিন টক্সিন সব বের হয়ে যাচ্ছে শরীরে, একেবারে সমস্ত কিছু বের হবে। গুলমরিচ যাদের ঠিক মতো পায়খানা ক্লিয়ার হয় না, ইসব ফুলের বুসি টুসি হবল তা খাও, খালি একটু গুলমরিচ বেশি করে খাইয়ে দেখো, দেখবে এবারে লাইন ধরতে হবে। সম্পূর্ণ সাইন্টিফিক এগুলো, এই জন্য অবশ্যই স্যালাইন ওয়াটারটা খাবে। স্যালাইন ওয়াটারটা শরীরের জন্য অনেক উপকার। এই একাদশীতে যদি এটা খাবে দেখবে শরীরে প্রচুর এনার্জি রিজার্ভ হয়। প্রয়োজন হলে কমিটি বৃন্দ স্যালাইন ওয়াটারের ব্যবস্থা কালকে করুন, আমরা বানিয়ে দেব। গোলমরিচ নিয়ে আসবেন, মিশ্রি নিয়ে আসবেন, লেবু নিয়ে আসবেন, তারপর হচ্ছে আর কি নিয়ে আসতে হবে, জল তো আসি আর লবণ। এটা ভালো করে ঝাঁকাইয়া হবল এই দুই গ্লাস তিন গ্লাস ধরে খাওয়াই দিবা, এটা ব্যতিক্রম ধর্মী প্রসাদ। আর কালকে কোন প্রকার অন্নাদিত ব্যবস্থা করা যাবেই না, অন্ন দান যেমন পাও অন্ন গ্রহণও পাও। আর এখানে বড় করে লেখা মহাপ্রসাদ বিতরণ। এবার কালকে দেখবো ভক্তবৃন্দের সংখ্যা কেমন, কম না বেশি, হ্যাঁ এটাই পরীক্ষা। কইব মাই গো কালকে দেখা যায় খালি পানি দিব সরবত, তো ঠিক আছে খাওয়ান, কালকে চাওয়ান দরকার নাই। আত্মার প্রসাদ পাচ্ছ প্রত্যেক দিন, এটাই সর্বশ্রেষ্ঠ প্রসাদ। বারোটার পর আসুরিক সময় শুরু হয়ে যায়, চেষ্টা করা উচিত বারোটার ভেতরেই প্রসাদটা পাওয়ার। এই জন্য আমরা আজকে আর কখনো আলোচনা দীর্ঘায়িত করবো না, তবে হ্যাঁ নৃত্য মিস হবে না, মিস হওয়া প্রয়োজন। সবাই নৃত্যে অংশগ্রহণ করবেন, মাতাজিরা এদিকে বাবাজিরা এদিকে, সবাই একটু হরিনাম করে নৃত্য করবেন। আর আমরা মুর্শিদাবাদ জেলার জমিদারের যে অপ্রাকৃত হৃদয় মাঝে বৈরাগ্যের প্রেমময় কাহিনী, আমরা আগামীকাল রাত জাগরণের মাহাত্মের পরপরই শ্রবণ করব। তবে হ্যাঁ যাওয়ার আগে আরেকটা বিষয়, নয়টা কার্য করলে একাদশী কখনো হবে না, একটু জেনে যান। একাদশী রেখে চা খেলে একাদশী হবে না, পান খেলে একাদশী হবে না, বিড়ি সিগারেট খেলে একাদশী হবে না। একাদশী রেখে অবশ্যই কোন ধরনের সাবান প্রসাদনী সামগ্রী মুখে দিবার ছেদা বেদা সুমু ফাউতার এটা ব্যবহার করা যাবে না, অর্থাৎ একটা দিন চা পান বিড়ি সিগারেট নিষেধ, কালকে এগুলো গ্রহণ করা যাবে না। সবার মঙ্গল হোক। জয় গৌড়, জয় নিতাই, জয় শ্রী রাধে সব।